চলো শুরু করি শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে আজকে আমরা অপারেটিং সিস্টেমের মধ্যে লাস্ট আমরা যেটা পড়ে এসেছিলাম সেটা হচ্ছে ডিমান্ড পেজিং তাই না মেমরি ম্যানেজমেন্ট হচ্ছিলো আমাদের তো তারপর থেকে কন্টিনিউ করবো আমরা আজকে যেটা স্টার্ট করতে যাচ্ছি পেজিং হয়ে গেছে আমাদের পেজিংয়ের পর নেক্সট যে কনসেপ্টটা আছে তার নাম হচ্ছে সেগমেন্টেশন আজকে আমরা যে কনসেপ্টটা স্টার্ট করবো দ্যাট ইজ আ সেগমেন্টেশন সেগমেন্টেশন তো পেজিং সেগমেন্টেশন থেকে কোয়েশ্চেন আসে অপারেটিং সিস্টেমে শুধুমাত্র ডেসক্রিপটিভ কোশ্চেন নয় তার সাথে এমসি কিউ টাইপের শর্ট কোশ্চেনও আসে আর আমি অপারেটিং সিস্টেমের অলরেডি এমসি কিউ বা টু মার্কসের কোশ্চেন কী হতে পারে তার একটা পোয়াবলি মেটেরিয়ালস তোমাদেরকে শেয়ার করেছি আর মেমোরি ম্যানেজমেন্টের নোটসটা অলরেডি আমি ক্লাসরুমে দিয়েছি আগের ক্লাসের পরেই তো আজকে আমরা সেগমেন্টেশন কনসেপ্টটা নিয়ে একটু ডিসকাস করব ক্লাসটা একটু ভালো করে সবাই মন দিয়ে শুনবে তাহলেই সেগমেন্টেশন কিভাবে কাজ করে সেটা আমরা স্পষ্টত বুঝতে পারবো আর সেগমেন্টেশন কমপ্লিট করে নেওয়ার পরে আজকে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম পড়বো আজকে মেমোরি ম্যানেজমেন্ট যেটুকু বাকি আছে সেটুকু আমি কমপ্লিট করব ওকে তো জানি না কতক্ষণ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ হবে সেটা নটাও হতে পারে সাড়ে নটাও হতে পারে তো আমরা একটু মেমোরি ম্যানেজমেন্ট আজকে আমরা কমপ্লিট করবো তো যাই হোক আমরা সেগমেন্টের কথায় চলে আসছি ফার্স্ট আমরা সেগমেন্টেশনের কথায় চলে আসছি সেগমেন্টেশনের ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান আমরা মেমোরি অ্যালোকেশন টু টাইপের মেমোরি অ্যালোকেশনের কথা আমরা জানি আমরা আগে সেটা পড়ে এসেছি একটা ছিল কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন আর একটা ছিল নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন এবার আমরা পেজিং যখন পড়েছিলাম তখন পেজিংটা আমরা জানি যে পেজিং হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট স্কিম তো মেমোরি ম্যানেজমেন্ট স্কিম তো অবশ্যই পেজিং তো বেসিক্যালি পেজিংটা একটা নন কন্টিনিউয়াস মেমোরি ম্যানেজমেন্ট স্কিম সেটা আমরা পড়েছি তো পেজিংয়ের কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা লক্ষ্য করতে পেরেছি তার কিছু অ্যাডভান্টেজ তো আছেই তার সাথে তার কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে পেজিংয়ের তো পেজিংয়ের যেটা মেন যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আমরা পেজিংয়ের ক্ষেত্রে আমরা এরকম একটা প্রবলেম আমরা ফেস করেছি যে পেজিংয়ের ক্ষেত্রে তোমার যেটা মেন ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে পেজিং সাফার্স ফ্রম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন পেজিং সাফার্স ফ্রম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এটা আমরা পেজিংয়ের ক্ষেত্রে আমরা কার একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা লক্ষ্য করতে পেরেছি আবার পেজিংয়ের ক্ষেত্রে আরেকটা সব সবথেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে যে আমরা জানি পেজিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমার পেজের যা সাইজ আর তার সাথে আমার ফ্রেমের সাইজটাকে আমাকে সবসময় একই রাখতে হতো সেম রাখতে হতো এবার একটা প্রোগ্রাম ধরে নাও একটা প্রোগ্রামের সাইজ ধরে নাও হয়তো তোমার ফর্টি কেবি ফর এক্সাম্পল একটা প্রোগ্রামের সাইজ তোমার ফরটি কেবি এবার এই ফর্টি কেবির পে প্রোগ্রামটাকে বা প্রসেসটাকে যদি আমি টু কেবির যদি আমি পেজেতে ডিভাইড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার টোয়েন্টি নাম্বার অফ পেজ আমার দরকার টোয়েন্টি নাম্বার অফ পেজ আমার সেখানে রিকোয়ারমেন্ট বা আমার দরকার এবার একটা প্রসেসের মধ্যে হয়তো আমার তো একটা প্রসেস বা একটা প্রোগ্রাম তার তো ডিফারেন্ট সেকশন থাকে আমরা মাইক্রোপয়সের পড়ে এসেছিলাম যে একটা প্রোগ্রামের তার কিছু কোড সেগমেন্ট থাকে তার কিছু ডেটা সেগমেন্ট থাকে একটা প্রোগ্রাম বা বয়েসের একটা স্ট্যাক সেগমেন্ট থাকে তার একটা স্ট্যাকের একটা সেগমেন্ট থাকে আর কিছু থাকে তার এক্সট্রা সেগমেন্ট তার একটা প্রোগ্রাম বা প্রসেসের তার ডিফারেন্ট সেগমেন্ট থাকে এবার আমি আমার অ্যাসোসিয়েটেড বা রিলিভেন্ট যে ডেটাগুলো হয়তো ধরলাম যে ডেটা সাইজটা হচ্ছে আমার দশ কেবি দশ কেবি তোমার ডেটা দরকার লাগে একটা ফর্টি কেবির প্রোগ্রামের মধ্যে আমার দশ কেবি তার ডেটা সাইজ তাহলে দশ কেবি ডাটাকে আমাকে পাঁচটা পেজে আমাকে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে তাহলে যখন সিপিউ যখন ডেটাগুলোকে যখন সিপিউ যখন কোনো ডেটাকে যখন তার দরকার লাগবে তখন আমাকে কিন্তু পাঁচটা পেজকে আমাকে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে নিয়ে আসতে হবে তো এটা কিন্তু তো আমার আমাকে হাই পেজিং অ্যাক্টিভিটি আমাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে বারবার হয়তো আমাকে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে আমাকে সোয়াপ করতে হচ্ছে তো এটা কিন্তু পেজিংয়ের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আর এছাড়াও আমরা আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ পড়েছিলাম যে আমার যে পেস স্টেবিলটা রয়েছে পেজিং করতে গেলে পে টেবিলের দরকার পড়ে তাহলে সেই পে টেবিলটাকে মেনটেন করাটা কিন্তু এটা কিন্তু একটা ওভারহেড অপারেটিং সিস্টেমের কাছে এটা একটা ওভারহেড যে আমার পে স্টেবিলটাকে প্রত্যেকটা প্রসেস যতগুলো প্রসেস থাকে প্রত্যেকটা বয়সের জন্য কিন্তু একটা করে সিঙ্গেল সিঙ্গেল পেস টেবিলকে মেনটেন করতে হয় যদি আমার সিস্টেমে পঞ্চাশটা প্রসেস যদি রান করে আমার কিন্তু পঞ্চাশটা পেস টেবিল থাকবে আর সেই পঞ্চাশটা পেস টেবিল কিন্তু মেমোরিতে স্পেস অকুপাই করবে তাহলে এতগুলো পেস টেবিলকে মেনটেন করাটা কিন্তু ডিফিকাল্ট অপারেটিং সিস্টেমের কাছে সেটা আমাদের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ ছিল এবার সেগমেন্টেশনের কনসেপ্টটা কেন আসলো না এখন বলা হচ্ছে যে একটা প্রোগ্রামের সাইজ যদি ফরটি কেবি হয় তো আমি আমি ভাবলাম যে এই প্রোগ্রামটার মধ্যে ধরে নাও এই প্রোগ্রামটার মধ্যে বা এই প্রসেসটার মধ্যে তার সাইজটা হচ্ছে ফরটি কেবি তার মধ্যে তোমার ডেটা আছে আমার ডেটার সাইজটা হচ্ছে টোয়েন্টি কেবি ফর এক্সাম্পল আমি ধরলাম যে আমার যে কোড আছে বা ইনস্ট্রাকশান আছে সেই ইনস্ট্রাকশানের সাইজটা ধরলাম তোমার ফিফটিন কেবি আর হয়তো আমার এক্সট্রা কিছু ইনফরমেশন আছে তো পেজিংয়ের ক্ষেত্রে আমার টু বি করে যদি তোমার একটা পেজের সাইজ হয় তাহলে আমাকে ডেটার জন্য আমাকে দশটা পেজ তৈরি করতে হবে আর আমি এটাকে তোমার ফিফটিন না করে সিক্সটিন ধরছি আর যদি কোডটা যদি তোমার সিক্সটিন কেবি সাইজ হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আটটা এইট নাম্বার অফ পেজকে আমাকে মেনটেন করতে হবে এখানে টেন নাম্বারস অফ পেজ এখানে হচ্ছে এইট নাম্বার অফ পেজ কিন্তু যদি আমরা এই প্রোগ্রামটাকে বা এই প্রসেসটার এগেনস্টে যদি আমরা সেগমেন্টেশন করি তাহলে আমার ডেটা টোয়েন্টি কেবির তোমার ডেটা আছে আমি এই টোয়েন্টি কেবির ডেটাকে দিয়ে আমি একটা সেগমেন্ট তৈরি করে দিলাম আমার কোডের সাইজটা হচ্ছে সিক্সটিন কেবি আমি সিক্সটিন কেবির একটা কোড সেগমেন্ট বানিয়ে দিলাম এটা হচ্ছে সিক্সটিন কেবি এটা হচ্ছে আমার কোড সেগমেন্ট এটা হচ্ছে আমার ডেটা সেগমেন্ট তার সাইজটা হচ্ছে টোয়েন্টি কেবি তাহলে সিপিউ যখন আমার কোডটাকে যখন রেফার করবে তখন কিন্তু এই সিক্সটিন কেবির কোডটাকে আমি একসাথে আমি হার্ড ডিস্ক থেকে মেমোরিতে নিয়ে এসে রাখতে পারবো তাহলে আমার এখানে একবারই আমাকে সোয়াপ করতে হচ্ছে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে কিন্তু যদি আমার এটা আমার যদি পেজিং হতো তাহলে আমাকে এই কোড সেগমেন্টটাকে কোডটাকে পুরোটা আনতে গেলে আমাকে আটবার সোয়াপিং করতে হতো কারণ একটা পেজকে নিয়ে আসলে আমি তো পুরো কোড সেগমেন্টটাকে পাচ্ছি না আমাকে পুরো কোড সেগমেন্টটাকে আনতে গেলে আমাকে আটবার সোয়াপিং করতে হবে বা আটবার আমাকে পেজিং করতে হবে তাহলে আটবার পেজিং করা মানে হচ্ছে আটবার আমাকে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হবে তার ওভারহেড কিন্তু অনেক বেশি যেটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স কিন্তু এখানে আমরা শুধুমাত্র এই সিক্সটিন বির যে আমার সেগমেন্টটা আছে তাকে আমি জাস্ট মেন মেমরিতে নিয়ে এসে আমি সব করে দিলাম তাহলে আমার কিন্তু সমস্যাটা অনেকটা কমে গেল আমার ওভারহেডটা কিন্তু অনেকটা কমে গেল আমরা ভেরিয়েবল সাইজের আমরা পার্টিশান তৈরি করতে পারি একটা প্রোগ্রামকে ভেঙে তাহলে আমার যদি ফর্টি কেবি যদি একটা প্রোগ্রামের সাইজ হয় আমি টোয়েন্টি কেবি তোমার ডিএসের জন্য রাখলাম আমি সিক্সটিন কেবি তোমার কোর্ট সেগমেন্টের জন্য রাখলাম আমার থার্টি সিক্স কেবি হয়ে গেলো আর স্ট্যাক সেগমেন্টের জন্য হয়তো আমি ফোর কেবি রাখলাম তো দ্যাট ইজ কল ভেরিয়েবল সাইজ পার্টিশন আমার এর সাইজটা দেখো টোয়েন্টি কেবি আমার দেখো সিক্সটিন কেবি আর একটা ভেরিয়েবল লেন্থের পার্টিশন আমার দেখো ফোর কেবি কিন্তু আর একটা ভেরিয়েবল লেন্থের পার্টিশন কিন্তু পেজিংয়ের ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা পেজের সাইজ কিন্তু আমাকে সেম রাখতে হবে তো এটা হচ্ছে পেজিংয়ের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যার জন্য আমরা পেজিং থেকে আমরা সেগমেন্টেশনে মুভ করছি যাতে আমরা মেমোরি ম্যানেজমেন্টটাকে আরও বেশি এফিসিয়েন্ট করতে পারি আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারি আর যত আমার পেজিং অ্যাক্টিভিটি যত কম হবে তত কিন্তু সিপিউর পারফরমেন্স বাড়বে আমার এক্সিকিউশন টাইমটাও কিন্তু অনেকটা সেভ হবে তো তার জন্য কিন্তু আমরা পেজিং থেকে আমরা মুভ করে আমরা সেগমেন্টেশনে আসছি তো এবার আমি সেগমেন্টেশনের আসল কনসেপ্টটা আমরা এবার স্টার্ট করব এতক্ষণ ধরে আমরা বলছিলাম যে আমরা কেন সেগমেন্টেশন কেন ইউজ করবো পেজিংয়ে আমাদের কি অসুবিধা হচ্ছিল আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছিল পেজিংয়ের ক্ষেত্রে আমার যেটা মেন কারণ সেটা হচ্ছে যে আমরা পুরো কোডটাকে একবারে মেমোরিতে আনতে পারছিলাম না আমাকে পেজে ডিভাইড করে করে নিয়ে আসতে হচ্ছিল তাহলে মাল্টিপিল একটা সিক্সটিন কেবির কোডকে আনতে গেলে আমাকে আট বার আটটা পেজকে মুভ করতে হচ্ছিল কিন্তু সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার সেই প্রবলেমটা কিন্তু পুরোপুরিভাবে আমরা এখানে ওভারকাম করতে পেরেছি আমার এখানে কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়তো থাকবে না সেগমেন্টেশনের ক্ষেত্রে তাহলে এখন আমরা সেগমেন্টেশন অ্যাকচুয়ালি কি জিনিস সেটা আমরা এখন একটু দেখব তো সেগমেন্টেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার একটা ইউজার প্রোগ্রাম আছে এটা একটা ইউজার প্রোগ্রাম বা ইউজারের একটা প্রসেস বা ইউজারের একটা প্রোগ্রাম আমি ইউজারের প্রোগ্রামটাকে কি করছি এই প্রোগ্রামটা আমার ধরনা হয়তো সেকেন্ডারি মেমোরিতে আছে আমার ইউজারের প্রোগ্রামটা সেই প্রোগ্রামটাকে আমরা কিছু আন ইভেন সাইজের ব্লকে ডিভাইড করছি আন সাইজের ব্লক বলতে বোঝায় যে আমার ভেরিয়েবেল লেন্থের ব্লক আমি হয়তো বললাম যে আমার এটা হয়তো টোয়েন্টি কেবির একটা ব্লক আমি বললাম যে এটা হয়তো আমার টেন কেবির একটা ব্লক আমি বললাম যে এটা হয়তো আমার থার্টি কেবির একটা ব্লক আর এটা বললাম যে আমার টেন কেবির একটা ব্লক আমার টোটাল ইউজার প্রোগ্রামের ইউজারের প্রোগ্রামটা তোমার সাইজ হচ্ছে ফিফটি প্লাস টোয়েন্টি মানে তোমার হচ্ছে সেভেন্টি কেবির একটা ইউজার প্রোগ্রাম আছে তাহলে ইউজারের প্রোগ্রামকে আমি আন সাইজের ব্লকে আমরা ডিভাইড করছি বা সেকেন্ডারি মেমোরিকে আমরা আন সাইজের ব্লকে আমরা ডিভাইড করছি এই যে প্রত্যেকটা ব্লকে যে আমি ডিভাইড করলাম এই প্রত্যেকটা ব্লককে বলতে পারি আমরা একটা করে সেগমেন্ট এই প্রত্যেকটা ব্লককে আমরা একটা করে সেগমেন্ট বলতে পারি আর এই সেগমেন্টগুলোকে মেনটেন করার জন্য আমার যে ডেটা স্ট্রাকচারটা এখানে ব্যবহার করা হয় বা যে টেবিলটা ইউজ করা হয় যে আমার এই প্রত্যেকটা সেগমেন্ট সম্বন্ধে ইনফরমেশানগুলোকে স্টোর করার জন্য যে টেবিলটা মেনটেন করা হয় সেই টেবিলটার নাম হচ্ছে সেগমেন্ট টেবিল সেই টেবিলটার নাম হচ্ছে সেগমেন্ট টেবিল আমরা পেজিং করতে গিয়ে আমরা পেস্ট টেবিল পড়েছিলাম আর সেগমেন্টেশন করতে গিয়ে আমাকে যে টেবিলটাকে মেনটেন করতে হবে তার নাম হচ্ছে সেগমেন্ট টেবিল সেগমেন্ট টেবিল বেসিক্যালি কী করে না সেগমেন্ট টেবিল তোমার যেটা যে কাজটা করে সেটা হচ্ছে স্টোর দ্য ইনফরমেশন স্টোর দ্য ইনফরমেশন অফ অল দ্য সেগমেন্ট প্রত্যেকটা সেগমেন্টের ইনফরমেশনগুলোকে মেনটেন করবে সেগমেন্ট টেবিল আমার যতগুলো ইউজার প্রোগ্রাম থাকবে ততগুলো আমার সেগমেন্ট টেবিল থাকবে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য বা প্রত্যেকটা বয়সের জন্য একটা করে সেগমেন্ট টেবিল অ্যাভেলেবেল বা থাকবে তাহলে সেগমেন্টেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা তো ডিফারেন্ট টাইপের মেমোরি অ্যালোকেশন ব্যবহার করেছি বা মেমোরি ম্যানেজমেন্ট স্কিম ব্যবহার করেছি অপারেটিং সিস্টেমে তো এখন যদি আমরা নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমাকে দুটো অপশন আমাদের মাথায় আসে একটা হচ্ছে পেজিং একটা হচ্ছে সেগমেন্টেশন পেজিং আমার মেমোরিটাকে কিছু ফিক্স সাইজের ব্লকে ডিভাইড করে আর অন্যদিকে আমার সেগমেন্টেশন আমার ইউজারের প্রোগ্রামটাকে বা সেকেন্ডারি মেমোরিকে কিছু আন সাইজের ব্লকে ডিভাইড করছে সেই প্রত্যেকটা ব্লককে আমরা একটা করে সেগমেন্ট বলতে পারি আর এটা আমার এটা কিন্তু কোনো ম্যান্টারি নয় যে আমাকে এই সেগমেন্টগুলোকে আমাকে এই সেগমেন্টগুলোকে কন্টিনিউয়াস মেমোরিতে স্টোর করতে হবে আমি হয়তো টোয়েন্টি কেবি সেগমেন্টটাকে হয়তো আমার জন্য এটা যদি মেমোরি হয় আমি টোয়েন্টি কেবি সেগমেন্টটাকে হয়তো আমি এখানে রাখলাম আমি টেন কেবি সেগমেন্ট টু একটা সেগমেন্ট টু এটা ধরুন সেগমেন্ট ওয়ান এটা ধরুন সেগমেন্ট থ্রি এটা ধরুন সেগমেন্ট ফোর আমি চারটে সেগমেন্টে ডিভাইড করেছি আমার ইউজারের প্রোগ্রামটাকে তাহলে আমার এটা মেন্টারি নয় যে আমি ওই সেগমেন্টগুলোকে আমাকে কন্টিনিউয়াস স্পেসে মেমোরিতে স্টোর করতে হবে আমি কিন্তু এটাকে আমি এখানে তোমার টোয়েন্টি কেবি সেগমেন্টটাকে রেখেছি আমি ধরো এখানে হয়তো তোমার টেন কেবি সেগমেন্টটাকে রেখেছি আমি ধরো এখানে হয়তো তোমার থার্টি কেবি সেগমেন্টটাকে রেখেছি আর হয়তো আমি এখানে তোমার টেন কেবি আরেকটা সেগমেন্টকে রেখেছি এটা আমার সেগমেন্ট ওয়ান এটা আমার সেগমেন্ট টু এটা আমার সেগমেন্ট থ্রি এটা আমার সেগমেন্ট ফোর তাহলে প্রত্যেকটা সেগমেন্টকে আমাকে যে প্লেস করতে হবে কন্টিনিউয়াস মেমোরিতে সেটা কিন্তু নয় সেগমেন্টেশনের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার কোনো কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনের কোনো স্কিমই থাকছে না কোনো কনসেপ্টই থাকছে না তো সেক্ষেত্রে আমার যেহেতু আমার এখানে কনটিগুয়াস মেমোরি স্পেসের কোনো গল্প নেই তার জন্য কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা আমার এখানে কোনোভাবেই অকার করবে না আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে আমি জানি যে আমার কোড সেগমেন্টের সাইজটা হচ্ছে টোয়েন্টি কেবি আমি টোয়েন্টি কেবির একটা পার্টিশন তৈরি করলাম তাকে আমি একটা সেগমেন্ট বলছি তাহলে আমার এখানে বেসিক্যালি আমার কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থাকবে না কিন্তু আমার এক্সটার্নাল ফ্র্যাগমেন্ট কিন্তু অকার করতে পারে সেগমেন্টেশনের ক্ষেত্রে তো এবার আমরা মেমোরি স্পেসকে আমরা সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা মেন মেমোরিকে আমি ডিফারেন্ট সেগমেন্টে আমরা ডিভাইড করছি আমি এখানে তার একটা সেগমেন্টেশনের একটা ডায়াগ্রাম দেখাচ্ছি যেখানে মধ্যে আমি ধরে নাও এটা হচ্ছে আমার সেগমেন্ট ওয়ান এই সেগমেন্ট ওয়ানের মধ্যে ধরে নাও আমার একটা ফাংশন আছে বা একটা প্রসিডিওর আছে একটা প্রসিডিওর আছে সেগমেন্ট এটা ধরে না বললাম সেগমেন্ট টু আমার এখানে হয়তো মেন প্রোগ্রামটা আছে এখানে আমার ধরে না মেন প্রোগ্রামটা আছে সেগমেন্ট টুতে এটা হচ্ছে সেগমেন্ট টু সেগমেন্ট থ্রিতে ধরুন আমার আরেকটা প্রসিডিওর আছে এটা প্রসিডিওর যদি ওয়ান বলি এটাকে আমি বলছি প্রসিডিওর টু এটাকে বলছি প্রসিডিওর টু আমার এখানে হয়তো তোমার সেগমেন্ট এটা সেগমেন্ট থ্রি বললাম এটা ধরো সেগমেন্ট ফোর এটা হচ্ছে আমার স্ট্যাক সেগমেন্ট কারণ স্ট্যাক তো লাগবেই যে কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করতে গেলে আমার স্ট্যাক দরকার আর স্ট্যাক সেগমেন্টের মধ্যে আমার স্ট্যাক রিলেটেড যা কিছু ইনফরমেশন সব কিন্তু স্ট্যাক সেগমেন্টের মধ্যে স্টোর করা থাকে যে কোনো প্রোগ্রামের এগেনস্টে আর এখানে হয়তো আমার প্রোগ্রামটাকে এক্সিকিউট করার জন্য হয়তো কিছু লাইব্রেরি ফাংশন লাগছে সেই লাইব্রেরি ফাংশনগুলোকে আমরা হয়তো আরেকটা সেগমেন্টে আমরা ডিভাইড করেছি এটা হচ্ছে আমার লাইব্রেরি ফাংশন আমার সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করার জন্য এটা ধরুন আমি বললাম যেটা আমার সেগমেন্ট ফাইভ তো এই আমি আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস এটা আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস এই লজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে আমরা ডিভাইড করলাম কিছু সেগমেন্টে আমি সেগমেন্টগুলোকে কিভাবে ডিভাইড করছি না আমার ধরুন এটা আমি সেগমেন্ট ওয়ান বললাম এটা আমি সেগমেন্ট টু বললাম আমার এখানে কোনো প্রসিডিউর আছে কোনো মেন প্রোগ্রাম আছে বা কোনো সেগমেন্টের মধ্যে কোনো হয়তো আদার্স কোনো প্রসিডিউর আছে বা কোনো সেগমেন্টের মধ্যে আমার স্ট্যাক আছে বা কোনো সেগমেন্টের মধ্যে হয়তো আমার লাইব্রেরি কিছু ফাংশন আছে তো এটা আমি একটা প্রোগ্রামের জন্য একটা কোনো পার্টিকুলার প্রোগ্রামের জন্য তার যে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা আমরা কীভাবে ডিভাইড করছি সেটা আমি দেখালাম তাহলে আমরা বলতে পারি যে লডি লজিক্যাল অ্যাড্রেস স্পেস ইজ দ্য কালেকশন অফ সেগমেন্ট ইজ দ্য কালেকশন অফ সেগমেন্ট আমি এখানে ডিফারেন্ট সেগমেন্টে ডিভাইড করেছি এমন নয় যে আমার পাঁচটাই সেগমেন্ট থাকবে আমার কোনো প্রোগ্রামের জন্য তোমার চারটে সেগমেন্ট থাকতে পারে কোনো প্রোগ্রামে হয়তো আমার তোমার ছটা সেগমেন্ট থাকতে পারে কারণ একটা প্রোগ্রামে আমার কত কতগুলো ফাংশন থাকবে বা কতগুলো আমি ইউজার ডিফাইন্ড ফাংশনকে ইউজ করবো সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার প্রোগ্রামটার উপরে আমার প্রবলেমের উপর ডিপেন্ড করবে তো এটাকে আমি লজিক্যাল অ্যাড্রেস পেস্টকে আমরা কিছু সেগমেন্টে আমরা ডিভাইড করছি কিছু সেগমেন্টে আমরা ডিভাইড করছি ওকে তো এবার আমরা সেগমেন্টেশনের তো বেসিক কনসেপ্ট আমরা দেখলাম যে সেগমেন্টেশন কি অ্যাকচুয়ালি সেটা আমরা দেখলাম এখন আমরা দেখব যে কেন সেগমেন্টেশনের দরকার পড়ে যে হোয়াই সেগমেন্টেশন ইজ রিকোয়ার্ড কেন আমরা সেগমেন্টেশনটাকে ব্যবহার করি সেই কনসেপ্টটা আমরা এখন চলে আসবো যে হোয়াই সেগমেন্টেশন ইজ রিকোয়ার্ড এরকমভাবে কোশ্চনও দেয় যে হোয়াই সেগমেন্টেশন ইজ রিকোয়ার্ড তখন তার এগেনস্টে হয়তো আমরা এরকম কিছু অ্যান্সার লিখতে পারবো যদি আমরা কনসেপ্টটা বুঝতে পারি যে হোয়াই সেগমেন্টেশন ইজ রিকোয়ার্ড আমি কেন দরকার পরে সেগমেন্টেশন আমি কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন বলার সময় আমি দেখাচ্ছিলাম যে আমার একটা সিক্সটি কেবির একটা প্রোগ্রাম আছে তাকে আমি হয়তো কিছু পেজে ডিভাইড করেছি পেজগুলোর সাইজটা হচ্ছে ফিক্স সাইজের পেজ আর সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার ভেরিয়েবেল সাইজের সেগমেন্ট তো সেক্ষেত্রে কিন্তু আমার সেটাই কিন্তু মেন রিকোয়ারমেন্ট বা সেই পারপাসেই কিন্তু আমরা সেগমেন্টেশনটাকে আমরা ব্যবহার করি তা আমি এটাকে আর একটু এক্সপ্লেন করবো একটু এল্যাবরেট করবো সেগমেন্টেশনের কনসেপ্টটাকে তো যে কারণের জন্য আমাদের সেগমেন্টেশনের দরকার পড়ে যে পেজিং টেকনিকের অনেক প্রবলেম পেজিং টেকনিকের ক্ষেত্রে অনেকটা প্রবলেম আমরা ফেস করেছি কি কি প্রবলেম ফেস করেছি সেটা আমি বলেছি আমি একটু আগেই বলছিলাম যে আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আসতে পারে আমার সেখানে হয়তো পেজিং টেকনিকের জন্য হয়তো আমরা মাল্টিপল আমাকে হাই পেজিং অ্যাক্টিভিটি চলে আসবে আমাকে বারবার হয়তো আমাকে সোয়াপ করতে হচ্ছে কিন্তু আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে একটা পেজের মধ্যে আমি সমস্ত কোডটাকে যেমন রাখতে পারছি না বা সমস্ত ডেটাগুলোকে আমি একসাথে যেমন রাখতে পারছি না বা আমার রিলেটিভ পার্ট অফ দ্য প্রোগ্রাম বা রিলেটিভ পার্ট অফ দ্য কোডকে আমি অনেকগুলো পেজে ডিভাইড করছি তাহলে আমার যখন সেই পার্টটা যখন দরকার পড়ছে আমার সিপিউর তখন কিন্তু আমাকে বারবার সেই পেজগুলোকে আমাকে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে নিয়ে এসে রাখতে হচ্ছে এটা একটা আর প্রবলেম আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টের সঙ্গে এটা তার থেকে তোমার এটা আরেকটা প্রবলেম আমরা যেটা বলছিলাম ডিসকাস করছিলাম অলরেডি এবার পেজিংয়ের ক্ষেত্রে আমার অনেক পেজকে একটা প্রসেসের জন্য আমাকে মেন মেমোরিতে লোড করতে হয় কিন্তু সেগমেন্টেশনের ক্ষেত্রে একটা কোনো প্রসেসকে এক্সিকিউট করতে গেলে আমাকে হয়তো লেস নাম্বার অফ সেগমেন্টকে আমাকে মেমোরিতে লোড করতে হয় তো সেক্ষেত্রে আমরা পেজিংটা থেকে আমরা সেগমেন্টেশনে সিট করেছি একটাই কারণে যে যদি আমার কোনো একটা প্রসেসকে এক্সিকিউট করতে হয় প্রসেস ওয়ানকে যদি আমাকে এক্সিকিউট করতে হয় সেই প্রসেসটাকে আমি এখন হয়তো তোমার দশটা পেজে বা কুড়িটা পেজে আমি ডিভাইড করেছি পি ওয়ান পি টু আমি ধরলাম এটা হচ্ছে আমার পি অফ টোয়েন্টি আমি কুড়িটা পেজে হয়তো ডিভাইড করেছি আর যদি আমরা সেগমেন্টেশন করি তখন সেই আমার প্রসেসটাকে বা প্রসেস ওয়ানটাকে আমি তোমার ধরে নাও হয়তো চারটে সেগমেন্টে ডিভাইড করেছি সেগমেন্ট টু সেগমেন্ট থ্রি আর হচ্ছে সেগমেন্ট ফোর আমার এখানে চার আমার ধরে নাও এখানে তোমার আটটা পেজের পেজের মধ্যে তোমার যে ইনফরমেশন স্টোর থাকছে আর সেটাতে আমার কিন্তু একটা সেগমেন্টের মধ্যে কিন্তু আমার সেম টাইপের ইনফরমেশনকে আমরা স্টোর করে রাখতে পারছি তাহলে আমার যদি একটা সিপিউ যখন এই প্রসেস ওয়ানটাকে যখন এক্সিকিউট করবে সিপিইউ তখন তার যদি দরকার পড়ে যে ওই কোড সেক ওই কোড সেগমেন্টটাকে সে এখন বা ওই কোডিং কোডিং পার্টটাকে সে এখন যদি এক্সিকিউট করতে চায় তখন তাকে কিন্তু আট পার বা আটটা পেজকে কিন্তু মেমোরিতে লোড করতে হবে কিন্তু আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে যদি তোমার সিপিইউ ওই পার্টিকুলার কোডটাকে যদি দরকার পড়ে তাহলে সে শুধুমাত্র কিন্তু ওই সেগমেন্ট ওয়ানের মধ্যে কিন্তু আমার কোডটা সব আছে টোটাল কোডটা আছে তখন কিন্তু সিপিইউকে ওই কোডটাকে এক্সিকিউট করার জন্য আমাকে জাস্ট একটা সেগমেন্টকে আমাকে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে নিয়ে আসলেই আমার কাজটা হয়ে যাবে তো এটা কিন্তু আরেকটা রিজন যে আমরা কেন সেগমেন্টেশনকে আমরা ব্যবহার করি ওকে তাহলে পেজিংয়ের ক্ষেত্রে আমার সিপিইউকে সিপিউ মোর দেন ওয়ান পেজ মোর দেন ওয়ান পেজকে সে কিন্তু ফ্রেমের মধ্যে লোড করে ওকে আর সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার কিন্তু যেখানে আমি কোডটাকে তো কিছু সেগমেন্টে ডিভাইড করছি তাহলে সেক্ষেত্রে আমার একটা সেগমেন্টকে নিয়ে আসলেই আমার কিন্তু পুরো কোডটাকে আমরা পেয়ে যাবো আমি হয়তো কোনো প্রসিডিওরকে হয়তো অ্যাক্সেস করবে সিপিউ আমি হয়তো তোমার সেগমেন্ট টুটাকে নিয়ে আসলাম সিপিউ ধরে হয়তো স্ট্যাকটাকে অ্যাক্সেস করবে আমি তখন সেগমেন্ট থ্রিটাকে নিয়ে আসলাম বা হয়তো সিপি এখন মেন প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে আমি তখন সেগমেন্ট ফোরটাকে আমি জাস্ট লোড করলাম তাহলে আমার এখানে কিন্তু হাই পেজিং অ্যাক্টিভিটি কিন্তু এখানে কোনোভাবে থাকছে না আমি অল্প কিছু কোডকে বা অল্প কোনো ব্লককে বা সেগমেন্টকে সব করালেই আমার কিন্তু পুরো কাজটা হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা বেসিক্যালি আমরা সেগমেন্টেশন ব্যবহার করব। কারণ পেজিংয়ের ক্ষেত্রে আমরা রিলেটেড কোডকে আমরা একসাথে রাখতে পারছি না সিঙ্গেল ব্লকের মধ্যে কিন্তু সেগমেন্টেশনের ক্ষেত্রে আমি রিলেটেড কোডকে আমি একসাথে একটা সিঙ্গেল ব্লকের মধ্যে আমরা রাখতে পারি তার জন্য আমরা কিন্তু সেগমেন্টেশন ব্যবহার করবো ওকে তো এটাকে আমি আমার নোটসের মধ্যে আরও খুব মানে ভালোভাবে মানে গুছিয়ে লেখা আছে যে কেন আমরা সেগমেন্টেশন ব্যবহার করি তো আমি যে রিজনটা বললাম এটাকে কিন্তু তোমাদেরকে গল্পের মতো করে লিখতে হবে যে এই কারণের জন্য আমরা সেগমেন্টেশন ব্যবহার করি আমি আরেকটা কারণ এখানে বলতে পারি যে আমার পেজিংয়ের ক্ষেত্রে তোমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আসতে পারে যেহেতু ফিক্স সাইজের ব্লক কিন্তু আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে তোমার যেহেতু ভেরিয়েবল সাইজের ব্লক তার জন্য কিন্তু আমার সেগমেন্টেশনে কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আসবে না পেজিংয়ের ক্ষেত্রে আমার কনটিগুয়াস অ্যালোকেশন হতে পারে কিন্তু আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে কোনো নন কন্টিগুয়াস অ্যালোকেশান আমার কনটিগুয়াস কোনো অ্যালোকেশন থাকবে না মেমোরি তো আমি যেখানে সেখানে আমি কিন্তু ব্লকগুলোকে বা আমার সেগমেন্টগুলোকে আমি স্টোর করে রাখতে পারি সেই রিজনের জন্য আমরা সেগমেন্টেশন ব্যবহার করব। ওকে তো এবার আমরা কেন সেগমেন্টেশন ব্যবহার করব আমরা কিন্তু ইন্ট্রোডাকশন পার্টির মধ্যেই রয়েছি ইন্ট্রোডাকশন পার্টটাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম এবার আমরা যে কনসেপ্টটা আসবো সেটা হচ্ছে যে সেগমেন্ট টেবিল যে সেগমেন্ট টেবিলটা আমাদের কেন দরকার লাগে ওকে সেগমেন্ট টেবিলটা আমার কেন দরকার লাগে সেই কনসেপ্টটা আমরা এখন চলে আসবো সেগমেন্ট টেবিল পরীক্ষা কোশ্চেন দেয় শর্ট কোশ্চেন দেয় যে হোয়াট ইজ সেগমেন্ট টেবিল হোয়াট ইজ পেজ টেবিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেস্ট টেবিল অ্যান্ড সেগমেন্ট টেবিল ওকে তাহলে আমরা এখন সেগমেন্ট টেবিল কেন কাজে লাগে সেগমেন্টেশনের জন্য সেটা আমরা এখন দেখব সেগমেন্ট টেবিল সেগমেন্ট টেবিল নিয়ে আমরা কী বললাম আমি এখন কয়েকটা কথা বলেছিলাম সেগমেন্ট টেবিল নিয়ে যে সেগমেন্ট টেবিল হচ্ছে তোমার এটা এক ধরনের ডেটা স্ট্রাকচার যার কাজ হচ্ছে যে আমার প্রত্যেকটা সেগমেন্টের ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখা হচ্ছে সেগমেন্ট টেবিলের মেন কাজ সেটা আমরা একটা কিছুক্ষণ আগেই আমরা বলেছিলাম তো আমরা সবাই জানি যে সিপিউ যে অ্যাড্রেসটাকে জেনারেট করে সেই অ্যাড্রেসটার নাম হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস আবার আমাদের মেন মেমোরি তোমার যে অ্যাড্রেসটা বুঝতে পারে সেই অ্যাড্রেসটার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস এটা আমরা অনেকবার আগে আমরা পেজিংয়ের ক্ষেত্রে এটা আমরা দেখেছি মাইক্রোপয়েসেরও আমরা ভার্চুয়াল মেমোরি পড়তে গিয়ে এটা আমরা দেখেছি এবার তাহলে আমার সিপিউ যে অ্যাড্রেসটাকে জেনারেট করছে লজিক্যাল অ্যাড্রেসটাকে আমাকে কনভার্ট করতে হবে ফিজিক্যাল অ্যাড্রেসে নাহলে হয়তো মেমোরি থেকে আমরা সেই ডেটা বা সেই সেগমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না তাহলে সেক্ষেত্রে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে মেমোরিটাকে যদি আমাকে ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে যদি আমাকে রেকগনাইজ করতে হয় বা যদি আমাকে ইউজ করতে হয় ফিজিক্যাল অ্যাড্রেসের রেসপেক্টে তখন আমরা কি করলাম না তখন আমরা সেগমেন্ট টেবিলটাকে আমি দুটো পার্টে ডিভাইড করলাম সেগমেন্ট টেবিলটাকে আমি তোমার দুটো পার্টে ডিভাইড করলাম যে আমার সেগমেন্টের যে ইনফরমেশান স্টোর থাকছে কী ধরনের ইনফরমেশন থাকছে না আমি তোমার প্রথম পার্টটা হচ্ছে প্রথম কম্পোনেন্ট বা প্রথম পার্টটা তার নাম হচ্ছে লিমিট আর সেকেন্ড কম্পোনেন্টের নাম হচ্ছে বেস আর এখানে আমার সেগমেন্ট নাম্বার থাকছে এখানে আমার সেগমেন্ট নাম্বার থাকছে যে সেগমেন্ট নাম্বারের লিমিট কত আর সেগমেন্ট নাম্বারের বেস কত তাহলে একটা সেগমেন্ট নাম্বারের লিমিট আর বেস বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখন দেখবো কারণ এই লিমিট আর বেসটা হচ্ছে আমার সেগমেন্টের এক সেগমেন্ট টেবিলের তোমার দুটো কম্পোনেন্ট বা দুটো অ্যাট্রিবিউট বলতে পারো বা দুটো ফিল্ড বলতে পারো সেই দুটো ফিল্ড আমরা এখন দেখবো যে লিমিট বলতে কি বোঝায় আর বেস বলতে কি বোঝায় তাহলে ফার্স্ট কালামটা ফার্স্ট কালামটা আমাকে স্পেসিফাই করছে লিমিট আর সেকেন্ড কালামটা আমাকে স্পেসিফাই করছে বেস বা বেস অ্যাড্রেস এবার সেগমেন্ট টেবিল হচ্ছে বেসিক্যালি একটা টেবিল যে টেবিলটার মধ্যে আমরা কী করতে পারি যে টেবিলটা তোমার স্টোর করে সমস্ত সেগমেন্টের ইনফরমেশানকে স্টোর করে একটা প্রসেস যদি চারটে সেগমেন্টে যদি তোমার ডিভাইড থাকে তাহলে সেই চারটে সেগমেন্টকে চারটে সেগমেন্টের তোমার টোটাল ইনফরমেশনকে স্টোর করার জন্য আমার একটা সেগমেন্ট টেবিল থাকবে ঠিক আছে আমার ধরো হয়তো প্রসেস পি টু তার না তোমার হয়তো পাঁচটা সেগমেন্ট আছে সেই পাঁচটা সেগমেন্টের ইনফরমেশানকে স্টোর থাকতে গেলে আমার কিন্তু এখানেও একটা সেগমেন্ট টেবিল দরকার যতগুলো প্রসেস থাকবে তোমার সিস্টেমে ততগুলো কিন্তু তোমার সেগমেন্ট টেবিল থাকবে তাহলে একটা সেগমেন্ট টেবিলের মধ্যে ফার্স্ট কালামটা স্পেসিফাই করছে তার লিমিট আর সেকেন্ড কালামটা তার স্পেসিফাই করছে তার বেস এবার দেখে নেব যে লিমিট বলতে কি বোঝায় আর বেস বলতে কি বোঝায় যাকে আমরা লিমিট বলছি লিমিট বলতে বোঝায় যে আমার লেন্থ অব দ্য সেগমেন্ট আমার সেগমেন্টটার লেন্থ কত তার সাইজ কত লেন্থ অব দ্য সেগমেন্ট আমি বলছিলাম যে সিক্সটি কেবির একটা আমার একটা প্রোগ্রাম আছে যাকে আমি তোমার হয়তো তোমার টোয়েন্টি কেবি তোমার ধরো চারটে সেগমেন্টে ভাগ করেছি বা আমি তো তোমার ফিফটিন কেবি তোমার চারটে সেগমেন্টে ভাগ করেছি তাহলে প্রতিটা সেগমেন্টের আমার লেন্থ কত না ফিফটিন কেবি করে তাহলে লেন্থ অফ দ্য সেগমেন্টকে আমি বলছি বা সাইজ অফ দ্য সেগমেন্ট বা লেন্থ অফ দ্য সেগমেন্টকে আমরা বলছি লিমিট আর সেকেন্ড কালামটা আমার স্পেসিফাই করছে বেস অ্যাড্রেস বা স্টার্টিং অ্যাড্রেস বেস বা স্টার্টিং অ্যাড্রেস তোমার দাও কিছু সমস্যা হচ্ছে হ্যাঁ আমি সাউন্ডটা বাড়িয়েছি এবার ঠিক আছে তাহলে লিমিটটা হচ্ছে যে আমার লেন্থ অফ দ্য সেগমেন্ট আর বেসটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস তো বেস অ্যাড্রেসটা কার না আমার সেই সেগমেন্টটা কোথায় স্টোর আছে কোন বেস অ্যাড্রেসে আমার স্টোর আছে আমি ধরলাম যে আমার এখানে ধরো সেগমেন্ট জিরো আছে সেগমেন্ট জিরো তার লিমিটটা হচ্ছে পনেরোশো ফর এক্সাম্পল আর তার বেসটা হচ্ছে পনেরোশো তার মানে সেগমেন্ট জিরোর তোমার সাইজ হলো পনেরোশো কেবি বলতে পারো বা বাইট বলতে পারি আমার ইউনিটটা যেমন হবে আর তার বেস ফি মানে হচ্ছে যে আমার এই সেগমেন্টটা মেমোরিতে ওয়ান ফাইভ ডবল জিরো বেস অ্যাড্রেসে স্টোর আছে আমি পুরো ডাইগ্রামটা দেখাবো ডিটেলসে দেখাবো আবার সেগমেন্ট ওয়ান বললাম তার লিমিটটা বললাম তার লিমিট বা তার সাইজটা বললাম পাঁচশো মানে পাঁচশো কেবি বলতে পারো বা পাঁচশো বাইট বলতে পারো আর আমার মেমোরিতে তোমার যে বেস অ্যাড্রেসে তোমার স্টোর করা আছে সেটা তোমার হচ্ছে সিক্স থ্রি এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস আমি বললাম সেগমেন্ট টু তার লিমিটটা আমি এখানে ধরে নিলাম অ্যাজিউম করলাম ফোর হান্ড্রেড কেবি আর তার বেস অ্যাড্রেসটা বললাম তোমার ফোর থ্রি ডবল জিরো আর সেগমেন্ট থ্রি আছে সেগমেন্ট থ্রি তোমার লিমিটটা বললাম আমি এখানে এগারোশো আর তার বেস অ্যাড্রেসটা বললাম তোমার থ্রি টু ডবল জিরো আর লাস্ট আমার সেগমেন্টটা হচ্ছে এস ফোর আমার তার লিমিটটা হচ্ছে বারোশো কেবি আর তার বেসটা হচ্ছে ফোর সেভেন ডবল জিরো তাহলে এই সেগমেন্ট টেবিলটাকে মেনটেন করতে হচ্ছে প্রত্যেকটা প্রসেসের জন্য তাহলে এই সেগমেন্ট টেবিলটাকে যদি আমি একটু ডায়াগ্রামিক্যালি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে কীরকমভাবে দেখানো যায় ধরে নেওয়া যাক যে এই সেগমেন্ট টেবিলের রেসপেক্টে আমি একটা মেন মেমোরির ভিউটাকে দেখাবো মেন মেমোরিটা কেমন দেখতে হয় মেন মেমোরিটা আমার কেমন দেখতে হয় আমি এটাকে জাস্ট একটু দেখাবো এই সেগমেন্টটা রেসপেক্টে তো আমার দেখো এখানে পাঁচটা মোট সেগমেন্ট আছে আমার মোট দেখো এখানে পাঁচটা সেগমেন্ট আছে তাই তো মোট পাঁচটা সেগমেন্ট আছে সেই সেগমেন্টের রেসপেক্টটা আমি তার ফিজিক্যাল মেমোরির যে ভিউটা সেই ভিউটা কেমন হচ্ছে এটা আমার ফিজিক্যাল মেমোরি কাকে আমরা লিমিট বলছি কাকে আমরা বেস বলছি এটাকে দেখলে আমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে কাকে লিমিট বলা হয় কাকে বেস বলা হয় আমার ধরনাও বেস অ্যাড্রেস কত পনেরোশো আমি ধরলাম এটা হচ্ছে আমার পনেরোশো বেস অ্যাড্রেস এই এটা এটা কিন্তু ফিজিক্যাল মেমোরি এটা কিন্তু ফিজিক্যাল মেমরি তাহলে পনেরোশো বেস অ্যাড্রেস থেকে আমার শুরু হচ্ছে সেগমেন্ট জিরোটা স্টোর হওয়া তাহলে এই সেগমেন্ট জিরোটা তোমার কোথায় গিয়ে শেষ হবে আমার তার লিমিট কত সেগমেন্ট জিরো লিমিট কত পনেরোশো তাহলে তোমার শেষ কোথায় হবে শেষ কোথায় হবে বলো আমার সেগমেন্ট জিরোটা তোমার স্টোর হচ্ছে পনেরোশো অ্যাড্রেসে মেমোরিতে আর তার তার সাইজটা হচ্ছে পনেরোশো কেবি তাহলে আমার গিয়ে শেষটা কোথায় হবে তাহলে তিন হাজার তাহলে নেক্সট অ্যাড্রেসটা তোমার কত আসছে তিন হাজার তাহলে আমি এখন বলতে পারি তো এটা আমার হচ্ছে সেগমেন্ট জিরো তার সাইজটা পাশে লিখতে পারি তো যে পনেরোশো কেবি বা বাইট যা বলতে পারো আমার যেমন ইউনিট থাকবে তাহলে এই তিন হাজার অ্যাড্রেস থেকে তা তারপরে তোমার কী আছে নেক্সট অ্যাড্রেসটা কত নেক্সট অ্যাড্রেসটা কত টু জিরো থ্রি আমার দেখো তারপরে তোমার হচ্ছেন থ্রি টু ডবল জিরো তাই না থ্রি টু ডবল জিরো তাহলে আমাকে এই তোমার এই দুশো কে বি স্পেসটা আমাকে ফাঁকা ছেড়ে রাখতে হচ্ছে এটা আমার ফ্রি স্পেস এটা আমার ফ্রি স্পেস তাহলে নেক্সট অ্যাড্রেস তোমার দেখো শুরু চোদ্দ থেকে থ্রি টু ডবল জিরো থেকে তাহলে থ্রি টু ডবল জিরো অ্যাড্রেস আমার কোন সেগমেন্টটা আছে এস থ্রি আমার এখানে এস থ্রি স্টোর আছে তার সাইজ কত এগারোশো তাহলে থ্রি টু ডবল জিরো থেকে তোমার এগারোশো কত হয় ফোর থ্রি ডবল জিরো তাহলে ফোর থ্রি ডবল জিরো পর্যন্ত আমার এস থ্রি সেগমেন্টটা স্টোর আছে এস থ্রি সেগমেন্টের সাইজ কত না এগারোশো কেবি এগারোশো কেবি ওকে নেক্সট অ্যাড্রেস কত হবে তো আমার এটা হলো আর এইটা হলো নেক্সট অ্যাড্রেস কত আছে দেখো ফোর থ্রি এস টু আছে ফোর থ্রি ডবল জিরো তাহলে ফোর থ্রি ডবল জিরো থেকে আমার দেখো একটা বেস অ্যাড্রেস কার তার বেস অ্যাড্রেস এটা এস এর তাহলে মেমোরিতে ফোর থ্রি ডবল জিরো অ্যাড্রেস থেকে আমার এস টুটা স্টোর হওয়া শুরু হচ্ছে তার সাইজ কত না ফোর হান্ড্রেড তাহলে ফোর থ্রি ডবল জিরো থেকে তোমার ফোর হান্ড্রেড করলে কত হয় ফোর সেভেন ডবল জিরো ফোর সেভেন ডবল জিরো তাহলে এর তোমার সাইজ কত হয়ে গেলো ফোর হান্ড্রেড কেবি ফোর হান্ড্রেড কেবি ঠিক আছে তারপরে তোমার নেক্সট অ্যাড্রেস কত দেখো সাতচল্লিশশো আছে তো ফোর সেভেন ডবল জিরো তাহলে ফোর সেভেন ডবল জিরো থেকে আমার কোন সেগমেন্টটা স্টোর হবে এস ফোর তার সাইজ কত বারোশো কেবি তাহলে ফোর সেভেন ডবল জিরো থেকে তোমার বারোশো যোগ করলে কত হয় কত হয় ফাইভ নাইন ডবল জিরো মেমোরি অ্যাড্রেস কিন্তু এগুলো সব কিন্তু মেমোরি অ্যাড্রেস এগুলো সব কিন্তু মেমোরি অ্যাড্রেস ওকে মানে মেমোরি বেস অ্যাড্রেস তাহলে এখন ফাইভ নাইন ডবল জিরো আমার নেক্সট অ্যাড্রেস কত আছে দেখো সিক্স থ্রি ডবল জিরো তাহলে ফাইভ নাইন ডবল জিরো থেকে আপ টু সিক্স থ্রি ডবল জিরো পর্যন্ত আমাকে এটা হচ্ছে আমার ফ্রি স্পেস এটা আমার ফ্রি স্পেস তাই তো তারপরে তোমার কে শুরু হচ্ছে লোড হওয়া না এস ওয়ান এস ওয়ানের সাইজ কত পাঁচশো কেবি তাহলে এরপর থেকে দেখো আমার শুরু হচ্ছে এস ওয়ান এস ওয়ানের তোমার সাইজটা হচ্ছে পাঁচশো কেবি আমি এখানে তোমার লোড করছি এস ওয়ান সেগমেন্টকে তার সাইজটা হচ্ছে পাঁচশো কেবি তাহলে আমার লাস্ট অ্যাড্রেসটাকে কোথায় শেষ হবে ছশো ছয় সিক্স এইট ডাবল জিরো কারণ সিক্স থ্রি ডবল জিরোর সঙ্গে তোমার জাস্ট পাঁচশো কপিটাকে যোগ করে দিচ্ছি কত হচ্ছে সিক্স এইট ডবল জিরো এটা কিন্তু হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি অর্গানাইজেশন সেগমেন্টেশনের ক্ষেত্রে তাহলে কাকে আমরা লিমিট বলছি আর কাকে আমরা বেস বলছি সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে কাকে আমরা বেস বলছি কাকে আমরা লিমিট বলছি হ্যাঁ দেখো আমার এটা কিন্তু ইউজার প্রোগ্রাম এটা আমার ইউজার প্রোগ্রাম বা লজিক্যাল অ্যাড্রেস স্পেস ঠিক আছে এটা কিন্তু আমাদের লজিকেল এটা আমাদের হচ্ছে এটা আমি তো সেগমেন্ট টেবিল বলেছি এটা আমার সেগমেন্ট টেবিল ধরে নাও এটা আমার সেগমেন্ট টেবিল আর এর লজিক্যাল অ্যাড্রেস পেসটা আমি কীভাবে দেখাবো না এর লজিক্যাল অ্যাড্রেস পেসটা হচ্ছে তোমার এরকম আমি এর আগে দেখাচ্ছি জাস্ট এর লজিক্যাল অ্যাড্রেস পেসটা হচ্ছে এরকম যে আমার এরকম একটা লজিক্যাল অ্যাড্রেস পেস আছে যার মধ্যে তোমার দেখো পাঁচটা সেগমেন্ট আছে এটা ধরো বললাম এস জিরো এটা বললাম এস ওয়ান এটা বললাম এস টু এটা বললাম এস থ্রি এটা বললাম এস ফোর আর এটা বলছি এস ফাইভ আমি এস এস জিরো তোমার এটা এস জিরো নাম দিচ্ছি এটা এস ওয়ান নাম দিচ্ছি এটা এস টু এটা এস থ্রি এটা এস ফোর এটা হচ্ছে এস ফাইভ এটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা ইউজার প্রোগ্রাম ভিউ আমার প্রোগ্রামটার ইউজার পয়েন্ট পার্সপেক্টিভে আমার কিন্তু প্রোগ্রামটার ভিউটা ঠিক আছে লজিক্যাল অ্যাড্রেস স্পেসও বলতে পারি বা ইউজার প্রোগ্রামও বলতে পারি লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা ইউজার প্রোগ্রামস ভিউ ওকে তো এস জিরো তোমার সাইজ কত না পনেরোশো কেবি এস ওয়ানের সাইজ কত পাঁচশো কেবি এস টুয়ের সাইজ কত চারশো কেবি এস থ্রির সাইজ কত এগারোশো কেবি আর এস ফোরের সাইজ কত আমি একটা বাদ দিলাম কোথায় একটা বাদ দিলাম না এস জিরো এস ওয়ান এস টু এস থ্রি আমার তো এস ফাইভটা তো নেই আমি এটাকে এক্সট্রা ড্র করেছি তাই না এস ফাইভ তো নেই আমার এগারোশো কেবি আর এস ফোর সাইজ কত বারোশো কেবি এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস তার রেসপেক্টে এটা হচ্ছে আমার সেগমেন্ট টেবিল আর তার রেসপেক্টে এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরির অর্গানাইজেশন ঠিক আছে এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি অর্গানাইজেশন তো তাকে আমরা লিমিট বলছি আর কাকে আমি বেস বলছি সেই কনসেপ্টটা আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে সবার কাছে ঠিক আছে তাহলে আমার এখানে দেখো প্রতিটা সেগমেন্ট দেখো আমি বলতে পারি তো যে প্রতিটা সেগমেন্ট আমার এখানে ভেরিয়েবল সাইজের প্রতিটা সেগমেন্ট আমার এখানে ভেরিয়েবল সাইজের তারা কি মেমোরিতে কন্টিনিউয়াস বেস অ্যালোকেট করছে না নন কনটিগিউয়াস কেন যদি কনটিগুয়াস হতো তাহলে সেগমেন্ট জিরোর পর কিন্তু নেক্সট সেগমেন্টটা আমার থ্রি থাউজেন্ড অ্যাড্রেস থেকে কিন্তু তোমার স্টোর হওয়া শুরু হতো তাই তো তাহলে এস জিরোর তোমার বেস অ্যাড্রেস কোনটা না পনেরোশো আমি এস জিরোকে তোমার পনেরোশো অ্যাড্রেস থেকে লোড করা শুরু করেছি আমি কতক্ষণ পর্যন্ত তাকে স্টোর করব না তার সাইজ কত লিমিট কত না পনেরোশো তাহলে আমি এই পনেরোশো অ্যাড্রেস থেকে মানে আমি ধরে নিচ্ছি যে একটা অ্যাড্রেসের মধ্যে আমার ওয়ান বাইট বা ওয়ান কেবিকে আমি স্টোর করতে পারছি তাহলে পনেরোশো থেকে আমার নেক্সট তোমাকে পনেরোশো আমাকে যোগ করতে হবে দি নেক্সট কী পাচ্ছি থ্রি থাউজেন্ড তা আমি দেখতে পাচ্ছি তো আমার থ্রি থাউজেন্ড বেট বেস অ্যাড্রেসে কোনো সেগমেন্ট স্টোর করা নেই আমার কত আছে নেক্সট না বত্রিশশো তাহলে থ্রি থাউজেন্ড থেকে আপ টু বত্রিশশো পর্যন্ত আমাকে দুশো কেবির একটা স্পেস আমাকে ফাঁকা রাখতে হচ্ছে ব্ল্যাঙ্ক রাখতে হচ্ছে তারপর বত্রিশশো বেস অ্যাড্রেসে আমি স্টোর করছি এস থ্রিকে তাহলে আমি দেখো বত্রিশশো অ্যাড্রেস থেকে তাকে স্টোর করা শুরু করেছি এস থ্রিকে তার সাইজ কত না এগারোশো কেবি তাহলে বত্রিশশো থেকে এগারোশো তোমার যোগ করলে কত হয় তিতাল্লিশশো আমি তখন দেখতে পাচ্ছি যে তিতাল্লিশশো কেবির তোমার ফোর থ্রি ডবল জিরো অ্যাড্রেসে আমার দেখো স্টোর হয়েছে এস টু আমি তখন এস টুকে স্টোর করেছি তার সাইজ কত না ফোর হান্ড্রেড কেবি আবার তোমার ফোর থ্রি ডবল জিরোর সঙ্গে তোমার ফোর হান্ড্রেড যোগ করে কী পাচ্ছি ফোর সেভেন ডবল জিরো আমি আবার দেখতে পাচ্ছি ফোর সেভেন ডবল জিরোতে আমার এসপোর্ট স্টোর হয়েছে আমি এসপোর্টটাকে স্টোর করলাম তারপর সাইজ কত না বারোশো তাহলে ফোর সেভেন ডবল জিরো প্লাস বারোশো কত হচ্ছে ফাইভ নাইন ডবল জিরো কিন্তু ফাইভ নাইন ডবল জিরোতে আমার কোনো বেস অ্যাড্রেস নেই যেখানে কোনো সেগমেন্ট স্টোর হচ্ছে আমার নেক্সট অ্যাড্রেস কত আছে না সিক্স থ্রি ডবল জিরো তাহলে ফোর নাইন ডবল জিরো থেকে আপ টু সিক্স থ্রি ডবল জিরো পর্যন্ত এই চারশো কেবির একটা স্পেস কিন্তু আমার ফাঁকা পড়ে থাকছে দিয়ে আমি আবার লাস্ট গিয়ে সিক্স থ্রি ডবল জিরো অ্যাড্রেস থেকে আমি সেগমেন্ট ওয়ানটাকে স্টোর করলাম যার সাইজটা হচ্ছে পাঁচশো কেবি তাহলে আমার এই যে মাঝখানে যে স্পেসগুলো ফাঁকা পড়ে আছে তাহলে তো আমার স্পেস তো হচ্ছে না এটা তো নন কন্টিনিউয়াস হয়ে গেল আর প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আমার ভেরিয়েবল সাইজের এবার এই একটা সেগমেন্টে তোমার সাইজ কত না পনেরোশো কেবি যদি সিপিউ কোনো একটা সেগমেন্টকে হয়তো যদি তোমার সিপিইউ রেফার করে তাহলে কিন্তু এই পনেরোশো কেবি সেগমেন্টটাই কিন্তু আমার মেন মেমোরির মধ্যে গিয়ে লোড হবে তাহলে সেক্ষেত্রে আমাকে আর যদি তোমার এটা যদি পেজিং হতো তাহলে এই পনেরোশো কেবির একটা সেগমেন্টকে আমাকে হয়তো তোমার হতো পঞ্চাশটা পেজে ডিভাইড করতে হতো তাহলে এই পুরো কোডটাকে যখন সিপিউ যখন দরকার লাগবে তখন সেই পঞ্চাশটা পেজকে কিন্তু আমাকে পেজিং করে আমাকে নিয়ে গিয়ে ফিজিক্যাল মেমোরির মধ্যে ফ্রেমের মধ্যে গিয়ে স্টোর করতে হতো তো দ্যাট ইজ দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ অফ পেজিং মেকানিজম বা পেজিং মেমোরি ম্যানেজমেন্ট স্কিম তার জন্য কিন্তু আমরা সেগমেন্টেশন কনসেপ্টটা আমরা ব্যবহার করি ওকে তাহলে আমরা সেগমেন্টেবিল দেখানোর সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখো এটা দেখিয়েছি লজিক্যাল অ্যাড্রেস স্পেস সেগমেন্টেবিল আর তার অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল মেমরি অর্গানাইজেশন তো এটাকে আমরা বলতে পারি আমার সেগমেন্টেশনের এক্সাম্পল এক্সাম্পল অফ এ সেগমেন্টেশন এটা কিন্তু হয়ে গেলো এক্সাম্পল আউট কোনটা বলে পেজটাকে জুম আউট করে একটু এটা হচ্ছে আমার পেজিংয়ের আমার সেগমেন্টেশনের একটা এক্সাম্পল ঠিক আছে

অকবায় তোমার হতেই পারে কিন্তু দেখো স্পেসটা আমার তো কন্টিনিউয়াস নয় ধরে নাও এখন তোমার ধরে নাও এই অবস্থায় ধরে নাও এই অবস্থায় হয়তো আমার একটা প্রোগ্রাম একটা কোনো হয়তো একটা কোনো প্রসেস ধরো তার তোমার মেমোরি স্পেস দরকার হয়তো সাপোজ ধরে নাও হয়তো তোমার দু হাজার কেবি ফর এক্সাম্পল তো আমি ধরলাম যে আমার দেখো দেখো কত ফাঁকা আছে দুশো আর এখানে তোমার দেখো চারশো তার মানে ছশো ফাঁকা আছে আর একটা নতুন কোনো প্রোগ্রাম তার ধরুন তোমার রিকোয়ারমেন্ট হয়তো তোমার ছশো কেবির একটা স্পেস দরকার ফিজিক্যাল মেমোরিতে তাহলে এই প্রোগ্রামটাকে বা এই প্রোগ্রাম হয়তো ফোর তাকে কি আমি ফিজিক্যাল মেমোরিতে এই ছশো কেবি স্পেসটা কেন মানে দিতে পারবো আমার তো ফাঁকা আছে আমার তো ফাঁকা আছে দুশো কেবি আর চারশো কেবি তাহলে আমি কি যার প্রোগ্রাম ফোরটা যদি আমার ছশো কেবি যদি মেমোরি স্পেসের দরকার লাগে তাহলে আমি কি প্রোগ্রাম ফোরটাকে আমার ফিজিক্যাল মেমোরির মধ্যে লোড করে তাকে দিয়ে আমি এক্সিকিউশন করাতে পারবো সিপিউকে দিয়ে পারবো হ্যাঁ যদি আমার প্রোগ্রাম ফোরটা যদি তার রিকোয়ারমেন্ট থাকে সে বললো হয়তো অপারেটিং সিস্টেমকে যে অপারেটিং সিস্টেম আমার সিক্সটি এই ছশো কেবি স্পেসটা আমার কন্টিগুয়াস না হলেও চলবে তখন তাকে তখন তাকে ওয়েস বললো যে ঠিক আছে তাহলে তাহলে তোমাকে আমি অ্যালোকেট করছি আর যদি পি ফোর বলে যে আমার ছশো কেবি স্পেসটা আমার কন্টিগুয়াস দরকার তখন কিন্তু আমার মেমোরিতে তোমার ছশো কেবি স্পেস ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু তাকে আমরা অ্যালোকেট করতে পারবো না তাহলে এই যে তোমাদের দুশো কেবি আর এই চারশো কেবি তোমার তোমাদের স্পেসটা ফাঁকা আছে তো দ্যাট ইজ কল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন তাই না বলতে পারি তো এটাকে আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলতে পারি তাহলে সেগমেন্টেশন তোমার সাফার করে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনে সাফার করছে কিন্তু যদি আমি স্পেসটাকে যদি আমি অকুপাই করে দিই কোনোভাবে কোনো প্রসেসকে দিয়ে তাহলে কিন্তু আমার আর থাকছে না এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কিন্তু কোনো ইন্টারনাল কোনো ফ্র্যাগমেন্টেশন নেই কিন্তু আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে যেটা কিন্তু আমাদের পেজিংয়ে ছিল যেটা আমাদের পেজিংয়ে ছিল ওকে তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ সেগমেন্টেশন ঠিক আছে ক্যারেক্টারিস্টিক অফ সেগমেন্টেশন সমস্ত কনসেপ্টটা দেখার পর আমি এখন যে কনসেপ্টটা আসবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ সেগমেন্টেশন ক্যারেক্টারিস্টিক অফ সেগমেন্টেশন আমি কিছু ক্যারেক্টারস্টিক কথা এখানে বলবো তোমরা সেগুলোকে এগ্রি করছো কিনা আমাকে বলবে যে এটা এগ্রি করা যায় বা এটা এগ্রি করা যায় না আমি প্রথম ক্যারেক্টারিস্টিক লিখছি আমার সেগমেন্টেশনের যে সেগমেন্টেশন পার্টিশন দা সেগমেন্টেশন পার্টিশন দা বা ডিভাইড দা ওকে ডিভাইড বা পার্টিশন দা প্রোগ্রাম পার্টিশন দ্য প্রোগ্রাম ইনটু ইন্টু ভেরিয়েবল সাইজড ভেরিয়েবল সাইজড ব্লক অর সেগমেন্ট বলতে পারি এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমার সেগমেন্টেশনে আমরা দেখলাম সেটা অলরেডি এটা আমরা এগ্রি করছি সবাই তাই বলছো তো এটা আমরা এগ্রি করতে পারি তো যেটা করছে তোমার সেগমেন্টেশন পারশান করছে আমার প্রোগ্রামটাকে ভেরিয়েবল সাইজের ব্লকে কোনো ব্লকটা সাইজ তোমার সিক্সটি কোনো ব্লকে তোমার সাইজ 10kb কোনো ব্লকে তোমার সাইজ 20kb দ্যাট ইজ আ ভেরিয়েবল সাইজ ব্লক নাম্বার 2 বলতে পারি পার্টিশন সাইজ পার্টিশন সাইজ ডিপেন্ডস अपॉन ডিপেন্ডস अपॉन দা টাইপ এন্ড লেন্থ অফ দা মডিউল লেন্থ অফ দা মডিউল আমার একটা মডিউলের সাইজ তোমার ধরো তোমার সিক্সটি কেবি একটা মডিউল আছে তাহলে আমাকে এখন এই সিক্সটি কেবি মডিউলটাকে তোমার দেখে আমাকে ডিসাইড করতে হবে যে আমার প্রতিটা সেগমেন্টের বা প্রতিটা পার্টিশনের সাইজ কত হবে বা লেন্থ কত হবে ওকে নাম্বার থ্রি তাহলে এটা কিন্তু তোমার ইউজার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে অনেকটা অনেকটা কিন্তু তোমার আমার সেগমেন্টেশন টেকনিকের ওপর ডিপেন্ড করছে বেসিক্যালি কিন্তু পেজিংয়ের ক্ষেত্রে আমার পেজের সাইজটা কত হবে বা আমার ফ্রেম সাইজটা কত হবে সেটা কিন্তু আমাকে পুরোপুরি ডিপেন্ড ডিপেন্ডস অপন দ্য হার্ডওয়্যার পেজিং হার্ডওয়্যার নাম্বার থ্রি বলতে পারি দ্য রিলেটিভ ডেটা দ্য রিলেটিভ ডেটা শুড কেম ইনা সিঙ্গেল সেগমেন্ট আমার রিলেটিভ ডেটাগুলো সব তোমার থেকে যাচ্ছে একটা সিঙ্গেল সিঙ্গেল সেগমেন্টের মধ্যে ওই যে বলছিলাম একটু আগে একটা কথা বলছিলাম যে আমার একটা পাঁচ কেবি তোমার একটা তোমার ধরো তোমার সিক্সটিন কেবি তোমার একটা ডেটা আছে এটা কোনো প্রোগ্রামের জন্য তো যদি আমি এটাকে যদি তোমার আটটা যদি তোমার সেগমেন্ট যদি তোমার আটটা যদি পেজে ডিভাইড করি তা আমার প্রতিটা পেজ তোমারটা হয়তো টু কেবি করে আমি হয়তো তোমার আটটা পেজেটাকে ডিভাইড করছি তাহলে আটটা পেজের মধ্যে আমার কিন্তু এইট নাম্বার অফ পেজের মধ্যে আমার রিলেটেড সমস্ত ডেটাগুলো কিন্তু স্টোর থাকছে তাই না স্টোর থাকছে কিন্তু যদি আমি যদি তোমার ধরুন আমি যদি তোমার সেগমেন্টেশন করি তাহলে সেক্ষেত্রে হয়তো ওই সিক্সটিন কেবি নিয়ে আমি একটা সেগমেন্ট বানিয়ে দিলাম সেগমেন্ট জিরো তাহলে তখন আমার যত ডেটা আছে যত রিলেটিভ ডেটা আছে সব দেখো তোমার কিন্তু একটা সিঙ্গেল সেগমেন্টের মধ্যে চলে আসলো ঠিক আছে তো থার্ড পয়েন্ট এটা নাম্বার ফোর সেগমেন্টগুলো আমার যে সেগমেন্টটা আমরা ডিভাইড করছি আমার সেগমেন্টগুলো মেমোরিতে কন্টিনিউয়াস ম্যানারে স্টোর হতেও পারে বা নাও হতে পারে সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে সেগমেন্টেশান টেকনিকের ওপরে যে আমি সেগমেন্টেশনে কোন টেকনিকটা ফলো করছি কন্টিনিউয়াস না নন কন্টিনিউয়াস তার উপর ডিপেন্ড করবে যে আমার প্রতিটা সেগমেন্ট কন্টিনিউয়াস মেমোরিতে স্টোর হবে না হবে না বা কন্টিনিউয়াস মেমোরি স্পেস অ্যালোকেট করবে না অ্যালোকেট করবে না এটা আমাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক আর অপারেটিং সিস্টেম ওয়েস মেনটেন ওয়েস মেনটেন এ সেগমেন্ট টেবিল সেগমেন্ট টেবিল ফর ইচ প্রসেস এটা আমরা দেখেছি যে প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু আমার একটা করে সেগমেন্ট টেবিল মেনটেন করা হয়

এবার ধরুন আমি তোমার ঠিক করলাম যে আমি তোমার একটা সেগমেন্টেশন করবো যেখানে হয়তো আমি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে তোমার একটু কমানোর জন্য আমি বললাম যে যখনই কোনো অ্যাড্রেস গ্যাপ থাকবে সেখান থেকে নেক্সট সেগমেন্টটাকে স্টার্ট করে দেবো স্টোর করা ঠিক আছে তাহলে ওটা তোমার হচ্ছে আমার টেকনিকটা কীরকম হবে আমার সেগমেন্টেশনের টেকনিকটা কীরকম হবে তার উপর ডিপেন্ড করছে আমি কীরকম চাইছি আমি কমানোর চেষ্টা করছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনে তারপরে যে আমার একবারে থাকবে না তা কিন্তু নয় আমার নন কন্টিনিউয়াস তো অবশ্যই আমি যেখানে সেখানে তোমার স্টোর করতে পারি তার প্রভিশন আছে কিন্তু আমি এখন কমানোর জন্য আমি চেষ্টা করছি যে মাঝখানের ওই যে পাঁচশো কপির যে আমার গ্যাপটা ছিল আমি হয়তো তোমার অ্যাড্রেসটা হয়তো তোমার একটু সরিয়ে বা আগে পরে করে আমি যতটা কমানো যায় আমার এক্সটার্নাল ফ্যাগমেন্টেশনটা তার ট্রাই করছে তার জন্য বললাম যে ডিপেন্ডস আপন দ্য সেগমেন্টেশন টেকনিক তার উপর ডিপেন্ড করছে কিন্তু অবভিয়াসলি এটা একটা নন কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন স্কিম ঠিক আছে আর যেটা বলতে গেলাম কি লেগেছেন সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে লিখেছি যে পার্টিশান সাইজ ডিপেন্ডস আপন দ্য টাইপ অ্যান্ড লেন্থ অব দ্য মডিউল হ্যাঁ এবার আমি একটা কোশ্চেন করবো বলছিলাম যে আমি যে বলছি যে আমার যে এই যে তোমার সেগমেন্ট টেবিল থাকছে আমি প্রত্যেকটা পয়সার জন্য তোমার একটা করে সেগমেন্ট টেবিলকে মেনটেন করছি তাহলে আমার এই সেগমেন্ট টেবিলটা সেটা কোথায় স্টোর থাকে সেগমেন্ট টেবিলটাই বা কোথায় স্টোর থাকবে মেমোরিতে মেমোরিতে তার জন্য আমি আরেকটা একটা ডায়াগ্রাম দেখাচ্ছি ছোট্ট একটা আর একটা এক্সাম্পল দেখাচ্ছি সেগমেন্টেশনের এটা একটা ডিফারেন্ট এক্সাম্পল সেগমেন্টেশনের তো এটা হলে আমাদের সেগমেন্টেশনটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে এক্সাম্পল অফ এ সেগমেন্টেশন তোমরা আগের এক্সাম্পলটাও করতে পারো তোমরা এই এক্সাম্পলটা তোমরা করতে পারো একই রকম টাইপের ঠিক আছে আমি এখানে দেখাবো যে আমার সেগমেন্ট টেবিলটা কোথায় মেনটেন করা হয় বা কোথায় স্টোর থাকে ঠিক আছে তাকে দেখানোর জন্য তো ফার্স্ট আমি তোমার এখানে দেখাবো আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা কেমন লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা ফার্স্ট আমি তার ডায়াগ্রামটা দেখাবো লজিক্যাল অ্যাড্রেস স্পেস আমি এটাকে বলছি লজিক্যাল অ্যাড্রেস স্পেস যার মধ্যে এটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর এরপর আমরা বলবো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ এ সেগমেন্টেশন দিয়ে আমরা শেষ করব তারপরে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিজম স্টার্ট করবো ওকে লজিক্যাল অ্যাড্রেস স্পেস তার মধ্যে দেখো আমার প্রথম সেগমেন্টটার মধ্যে তোমার আছে একটা সাবরুটিন আছে আমরা কিন্তু জানি সবাই যে হোয়াট ইজ সাবরুটিন তাই না এটা আমার একটা কি আছে আমার একটা সাবরুটিন আছে বা যাকে অনেক সময় এটাকে আমরা মেথডও বলি অনেক সময় এটাকে আমরা মডিউলও বলি মডিউল মেথড সাবরুটিন অনেকটা সিমিলার মাইক্রোপয়সলে বলা হয় সাবরুটিন এস জিরো এখানে আমার সেগমেন্ট ওয়ান আছে সেগমেন্ট সেগমেন্ট ওয়ান আছে এখানে আমি সেগমেন্ট ওয়ানটাকে আমি নিচে লিখছি পরপর পর এলে যাচ্ছি এটা ধরুন আমার সেগমেন্ট ওয়ান তার মধ্যে আমার একটা এস কিউ আর টি একটা প্রসিডিওর আছে এস কিউ স্কোয়ার রুট বের করার জন্য ওকে আমার এই পাশে আরেকটা সেগমেন্ট আছে তার নাম হচ্ছে এস ফোর আমি এখানে লিখবো এস টু আর এটা হচ্ছে আমার এস থ্রি এস টুটা আমি কাকে বলিনি এটা হচ্ছে আমার মেন প্রোগ্রামটা এটা মেন প্রোগ্রাম ঠিক আছে পরে আমার আছে তোমার সেগমেন্ট টেবিল পরে তোমার এসপুরটা হচ্ছে আমার এটা আমার সেগমেন্ট টেবিলটা আমার সেগমেন্ট টেবিলটা ঠিক আছে তাহলে একটা প্রোগ্রামকে তুমি যত বেশি সেগমেন্টে ডিভাইড করবে তত তোমার সেগমেন্ট টেবিলের সাইজটা বাড়বে এটা তো জেনারেল কনসেপ্ট তাই না একটা প্রোগ্রামকে তুমি যত বেশি সেগমেন্টে ডিভাইড করবে তত তোমার সেগমেন্ট টেবিলের সাইজটা বাড়বে তাহলে আমার এটা হচ্ছে আমার সেগমেন্ট ফোর তা এটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা ইউজার প্রোগ্রাম ওকে এবার তার রেসপেক্টে আমার একটা সেগমেন্ট টেবিল আছে কারণ আমাকে তো লজিক্যাল অ্যাড্রেসটাকে তো কনভার্ট করতে হবে ফিজিক্যাল অ্যাড্রেসে তবেই তো আমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবো তাহলে কিন্তু একটা অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিম বলতে পারো এটা কিন্তু একটা অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিম যে আমার সেগমেন্টেড মেমোরি সিস্টেমে আমার অ্যাড্রেস ট্রান্সলেশনটা কীভাবে হচ্ছে বা লজিক্যাল অ্যাড্রেস কীভাবে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হচ্ছে এটা হচ্ছে আমার সেগমেন্ট টেবিল এটা আমার সেগমেন্ট টেবিল এখানে আমার কী আছে দুটো ফিল্ড আছে একটা হচ্ছে লিমিট একটা হচ্ছে বেস লিমিট মানে হচ্ছে আমার সাইজ অফ দ্য সেগমেন্ট আর বেস মানে হচ্ছে মেমোরিতে আমার কোন বেস অ্যাড্রেসে আমার সেগমেন্টটা স্টার্ট হওয়া শুরু হচ্ছে তাই না আমার এখানে মোট পাঁচটা সেগমেন্ট আছে আমি পাঁচটা এখানে ডিভিশন করে নিচ্ছি পাঁচটা সেগমেন্টের জন্য পাঁচটা আমার সেগমেন্ট আছে জিরো ওয়ান টু থ্রি ফোর মানে পাঁচটা হলো এবার লিমিটার বেসের ভ্যালুগুলোকে আমি এখানে বসাচ্ছি লিমিটার বেসের ভ্যালুগুলো বসাচ্ছি এখানে ধরো এটা আমার হচ্ছে ওয়ান থাউজেন্ড লিমিটটা ধরো এটা বললাম ফোর থাউজেন্ড এটা বললাম এ ফোর হান্ড্রেড এটা বললাম ফোর হান্ড্রেড এটা বলছি এগারোশো এটা বলছি ওয়ান থাউজেন্ড ঠিক আছে বেসটা বললাম এখানে ওয়ান ফোর ডবল জিরো এর বেসটা বলছি সিক্স থ্রি ডবল জিরো এর বেসটা বললাম ফোর থ্রি ডবল জিরো এর বেসটা বললাম তোমার থ্রি টু ডবল জিরো আর এর বেসটা বললাম ফোর সেভেন ডাবল জিরো ঠিক আছে ফোর সেভেন ডবল জিরো ওকে এক হয়ে যাচ্ছে না তো আগে যে এক্সাম্পটা দিলাম তার সঙ্গে তো এটা তোমার সেম হয়ে যাচ্ছে না তো একটু ডিফারেন্ট লাগছে তাই তো একটু ডিফারেন্ট লাগছে মানে আমি জাস্ট ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিয়েছি ওকে তো এবার পাশে আমার কে থাকবে ফিজিক্যাল মেমোরি থাকবে এখানে তোমার ফিজিক্যাল মেমোরি আলটিমেট ফিজিক্যাল মেমোরি থেকে আমাকে অ্যাক্সেস করতে হবে ওই সেগমেন্টগুলোকে আমাকে অ্যাক্সেস করতে মানে সিপিউ অ্যাক্সেস করবে আমি করব না অ্যাক্সেস সিপিউ অ্যাক্সেস করবে এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি ফিজিক্যাল মেমোরি ওকে তো ফিজিক্যাল মেমোরি আমার এখন শুরু হবে কোন অ্যাড্রেস থেকে বেস অ্যাড্রেস কী হবে আমি ধরলাম এটা হচ্ছে আমার ওয়ান ফোর ডবল জিরো অ্যাড্রেস ওয়ান ফোর ডবল জিরো ঠিক আছে তাহলে ওয়ান ফোর ডবল জিরো অ্যাড্রেস থেকে তোমার স্টোর হওয়া কে শুরু হচ্ছে সেগমেন্ট জিরো এটা আমার সেগমেন্ট নাম্বার এটা আমার সেগমেন্ট নাম্বার এটা আমার এস জিরো এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু এটা হচ্ছে এস থ্রি এটা হচ্ছে এস ফোর ঠিক আছে তাহলে ওয়ান ফোর ডবল জিরো থেকে তোমার স্টোর হওয়া শুরু হচ্ছে কি এস জিরো তার সাইজ কত ওয়ান থাউজেন্ড তাহলে আমার আপ টু কতদূর পর্যন্ত কন্টিনিউ হবে টু ফোর ডবল জিরো টু ফোর ডবল জিরোতে কোনো সেগমেন্ট লোড হয়েছে আমার মেমোরিতে কোনো সেগমেন্ট নেই টু ফোর ডবল জিরোতে কোনো কোনো সেগমেন্ট নেই নেক্সট কত আছে ওয়ান ফোর ডবল জিরোর পর নেক্সট বেস অ্যাড্রেসটা কত আছে থ্রি টু ডবল জিরো তাহলে আমাকে এখানে এইট হান এইট হান্ড্রেডের একটা স্পেসকে আমাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে বা ফ্রি স্পেস করে আমাকে এখানে তোমার থ্রি টু ডবল জিরো করতে হবে এটা হচ্ছে আমার একটা এইট হান্ড্রেড কেবি বা বাইটের একটা স্পেস ফ্রি স্পেস এটা হচ্ছে ফ্রি স্পেস ওয়ান ফোর ডবল জিরো যে শুরু করেছি তার সাইজটা কত ওয়ান থাউজেন্ড তাহলে আমার চব্বিশশো থেকে শেষ হলো তাহলে এস জিরো তোমার ওয়ান থাউজেন্ড স্পেস নিয়ে আছে বা ওয়ান থাউজেন্ড কেবি স্পেস নিয়ে আছে নেক্সট তোমার টোয়েন্টি ফোর টু ফোর ডবল জিরো থেকে তোমার শুরু হচ্ছে আবার তাই তো আমার নেক্সট অ্যাড্রেস কত আছে তোমার বত্রিশশো তাহলে টু ফোর ডবল জিরো থেকে তোমার বত্রিশশো পর্যন্ত একটা ফ্রি স্পেস আমাকে রাখতে হচ্ছে এখানে এটা আমার ফ্রি স্পেস এবার বত্রিশশোতে গিয়ে আমি কাকে স্টোর করবো এস থ্রিকে এস থ্রিকে স্টোর করছি তার সাইজ কত এগারোশো কেবি এগারোশো কেবি তাহলে আপ টু বত্রিশশো থেকে আমার নেক্সট অ্যাড্রেস তোমার আসছে ফোর থ্রি ডবল জিরো তাই তো ফোর থ্রি ডবল জিরো ফোর থ্রি ডবল জিরো আমার তোমার কোন সেগমেন্টের স্টোর আছে এস টু আমি এস টুকে স্টোর করলাম তার সাইজ কত না চারশো কেবি চারশো কেবি তাহলে ফোর থ্রি ডবল জিরো থেকে আমার আপ টু ফোর সেভেন ডবল জিরো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে ফোর সেভেন ডবল জিরো ফোর সেভেন ডবল জিরো তোমার কে স্টোর হচ্ছে এস ফোর তাহলে আমি এখন এস ফোরটাকে স্টোর করছি ফোর সেভেন ডবল জিরোতে এ তোমার দেখো কন্টিনিউ হবে আপ টু ফাইভ সেভেন ডবল জিরো পর্যন্ত তখন এখানে থাউজেন্ড তাকে সাইজ আছে থাউজেন্ড কে ভি থাউজেন্ড কেবি তাকে আমি তোমার শেষ করছি কোথায় ফাইভ সেভেন ডবল জিরোতে ফাইভ সেভেন ডবল জিরো তাকে শেষ করছি ফাইভ সেভেন ডবল জিরোতে আমার কিন্তু আর কোনো মেয়ে বেস অ্যাড্রেস নেই যেখানে তোমার কোনো সেগমেন্ট স্টোর হবে আমার নেক্সট অ্যাড্রেসটা কথা হচ্ছে তোমার সিক্স থ্রি ডবল জিরো তাহলে ফাইভ সেভেন ডবল জিরো থেকে সিক্স থ্রি ডবল জিরো করতে গেলে আমার কতটা স্পেস আমাকে ফ্রি রাখতে হবে কতটা স্পেস ফ্রি রাখতে হবে বলো ছশো তাই তো ছশো কেবি স্পেসকে আমরা ফ্রি রাখলাম এখানে এটা তোমার হয়ে গেলো তোমার সিক্স থ্রি ডবল জিরো এবার সিক্স থ্রি ডবল জিরো থেকে তোমার তোমার স্টোর হচ্ছে কে এস ওয়ান তার সাইজ কত চারশো কেবি চারশো কেবি তাহলে সিক্স থ্রি ডবল জিরো থেকে আপ টু আমার কন্টিনিউ হচ্ছে কতটা পর্যন্ত সিক্স সেভেন ডবল জিরো পর্যন্ত সিক্স সেভেন ডবল জিরো পর্যন্ত ওকে এটা হচ্ছে আমার সেগমেন্টেড মেমোরি কনসেপ্ট বা তার একটা এক্সাম্পল সেগমেন্টেশনের এটা বলতে পারি আমরা এক্সাম্পলটা দেখাতে পারি এটা দেখাতে পারি এটা এক্সাম্পলটা হুম ঠিক আছে তাহলে এখানে তোমার সিপিউ যে অ্যাড্রেসটা জেনারেট করেছে এখানে তোমার সিপিউ যে অ্যাড্রেসটা তোমার জেনারেট করেছে এখানে তোমার সিপিউ আছে সিপিউটা অ্যাড্রেসকে জেনারেট করেছে সেই অ্যাড্রেসটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস সেই লজিক্যাল অ্যাড্রেসটা থেকে আমি তার সেগমেন্ট নাম্বার তাহলে একটা লজিক্যাল অ্যাড্রেস কীভাবে তৈরি হয় আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে তোমার লজিক্যাল অ্যাড্রেস তোমার তৈরি হয় কী দিয়ে না তার মধ্যে তোমার কী থাকে না একটা সেগমেন্ট নাম্বার আছে আর তার একটা অফসেট আছে তার একটা অফসেট আছে ঠিক আছে আমি ধরলাম যে সেগমেন্ট নাম্বারটা হচ্ছে টু আমি ধরলাম তোমার সেগমেন্ট নাম্বারটা হচ্ছে টু আর তার অফসেট ধরলাম তোমার চারশো তাহলে এই যে আমি অফসেট বলছি এই অফসেটটা মানে কি বলো তো এই অফসেটটা মানে কি বলো দেখি হ্যাঁ তাহলে আমার সেগমেন্ট নাম্বার আর তারা আমার এখানে অফসেট বলা আছে তার এখানে আমার আমাকে অফসেট বলা আছে ঠিক আছে তাহলে এখন এই এই সেগমেন্ট নাম্বার আর অফসেট ধরে লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে আমি এখন প্রথমে কোথায় আসবো আমি প্রথমে তোমরা আসছি সেগমেন্ট টেবিলে গিয়ে তোমার কী দেখছি যে সেগমেন্ট টুটা সেগমেন্ট টুটা আমার দেখো কোন মেমোরি অ্যাড্রেসে তোমার স্টোর করা আছে না ফোর থ্রি ডবল জিরোতে ঠিক আছে ফোর থ্রি ডবল জিরোতে তাহলে এখন আমার ফিজিক্যাল অ্যাড্রেসে তোমার যেভাবে কনসিস্ট হচ্ছে তার হচ্ছে যে বেস অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট বেস অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট কত না ফোর থ্রি ডবল জিরো তার সাথে আমাকে অফসেটটাকে যোগ করছে অফসেটটা তোমার যোগ কত আছে এখানে তোমার আমি এখানে তোমার ধরলাম তিনশো ধর না অফসেটটা তিনশো আছে তোমার দেখো প্লাস হচ্ছে অফসেট প্লাস তোমার হচ্ছে অফসেট তাহলে তোমার তিনশো এখানে যোগ হচ্ছে যোগ হয়ে কত পাচ্ছি ফোর সেভেন ডবল জিরো ফোর সেভেন হ্যাঁ ফোর সিক্স ডবল জিরো সরি ফোর ফোর সিক্স ডবল জিরো তাহলে এটা হয়ে গেল আমার ফিজিক্যাল অ্যাড্রেস তাহলে আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে লজিক্যাল অ্যাড্রেস তোমার কনসিস্ট হয় সেগমেন্ট নাম্বার আর অফসেট নিয়ে আর আমার ফিজিক্যাল অ্যাড্রেস তোমার কনসিস্ট হচ্ছে তোমার বেস অ্যাড্রেস প্লাস অফসেট নিয়ে কার বেস অ্যাড্রেস না যে সেগমেন্টটাকে সিপিউ রেফার করেছে তার বেস অ্যাড্রেস তাহলে এখন ফোর সিক্স ডবল জিরো অ্যাড্রেসে গেলে আমরা সেগমেন্ট টুয়ের তিনশো নাম্বার অফসেটটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো তো ইয়েস স্বর্ণ তাহলে আমি এখন ফোর সিক্স ডবল জিরো অ্যাড্রেসে গেলাম এটা হচ্ছে আমার তো আমি ধরলাম এটা আমার হচ্ছে ফোর সিক্স ডবল জিরো অ্যাড্রেস তাহলে এই ফোর সিক্স ডবল জিরো অ্যাড্রেসে গিয়ে আমি এখন পাচ্ছি তো আমার এই তিনশো নাম্বার অফসেটটাকে অ্যাক্সেস করতে পাচ্ছি তো ইয়ে স্বর্ণ দেখো তো এটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে চেয়েছি তাহলে এটা আমার হয়ে গেল ফিজিক্যাল অ্যাড্রেস বা পি এ পি এ ধরে আমরা কিন্তু মেমোরিতে গিয়ে ফোর সেভেন ফোর সিক্স ডবল জিরো অ্যাড্রেসে গিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করছি তাহলে আমরা এটাকে বলতে পারি এটা অ্যাড্রেস ট্রান্সলেশন হচ্ছে আমার এখানে পেজিংয়ের ক্ষেত্রে আমরা যেমন তোমার লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস যদি দেখিয়েছিলাম আমি কিন্তু এখানেও দেখালাম আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে যে লজিক্যাল অ্যাড্রেস তোমার কীভাবে কনভার্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসে ইউজিং দ্য সেগমেন্ট টেবিল তো সেগমেন্টে বিল কীভাবে আমাকে লজিক্যাল অ্যাড্রেসটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করছে সেটাও কিন্তু আমরা এখানে দেখলাম এখানে মনে রাখতে হবে যে সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার লজিক্যাল অ্যাড্রেস কনসিস্ট হয় সেগমেন্ট নাম্বার আর অফসেট নিয়ে আর সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার ফিজিক্যাল অ্যাড্রেস তোমার কনসিস্ট হয় বেস অ্যাড্রেস আর অফসেট নিয়ে কার বেস বেস অ্যাড্রেস না যে সেগমেন্ট নাম্বারটাকে স্পেসিফাই করে সিপিইউ বা রেফার করে সিপিইউ সেই সেগমেন্টের আমার বেস অ্যাড্রেস প্লাস অফসেট কারণ অফসেটটা তো তোমার কিন্তু কমন জাস্ট এখানে তোমার অ্যাড হয়ে যাচ্ছে অফসেটটা ওর অ্যাড হয়ে আমরা সেই পার্টিকুলার মেমোরি লোকেশান থেকে আমি আমার রিকুয়েসডির যে ইনফরমেশনটা তোমার সিপিউর দরকার সেটা কিন্তু সিপিউ এখন সেখান থেকে অ্যাক্সেস করছে এবার সিপিইউ তোমার এই ফোর সিক্স ডবল জিরো থেকে তোমার যা ডেটা আছে বা যা কোড আছে সেই কোডটাকে এখন সিপিউ অ্যাক্সেস করে তাকে এক্সিকিউট করছে ঠিক আছে তা আমি এটাকে বলতে পারি অ্যাড্রেস ট্রান্সলেশন আমার সেকেন্ড যে এক্সাম্পলটা কিন্তু দেখালাম এটাকে দেখালাম তোমার অ্যাড্রেস ট্রান্সলেশনের জন্য এটা হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন ওকে সব বোঝা গেল এটা এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে হ্যাঁ টেবিল যদি থাকে তাহলে এখানে যখন সেগমেন্ট টেবিলটা যখন হচ্ছে তখন তাহলে সেগমেন্ট 4 আর হওয়ার কোনো মানে নেই না আমাকে দাও সিপিইউ কোনো সময় তোমার সিপিইউ তো তোমার সেগমেন্ট টেবিল তো আর ইয়া করবে না রেফার করবে না সে আদার সেগমেন্টগুলোকে রেফার করবে আমি আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেসের মধ্যে একটা জায়গা ধরে নিয়েছি যে স্পেসের মধ্যে আমার সেগমেন্ট টেবিলটা আছে সিপিউ কোনোদিন তোমার সেগমেন্ট টেবিলটাকে সে রেফার করবে না সে তো তোমার সেগমেন্ট টেবিলের হেল্প নিয়ে সে তোমার তো অ্যাড্রেস ট্রান্সলেশন করছে না সে সেগমেন্ট টেবিলের হেল্প নিয়ে সে কিন্তু অ্যাক্সেস করছে আমার ফিজিক্যাল মেমোরিটাকে তো সে তোমার অ্যাক্সেস করতে চাইবে তোমার এস জিরোকে আইদার কিংবা এস থ্রিকে কিংবা এস ওয়ানকে কিংবা তোমার এস টুকে এবার সে বলতে পারে যে আমি এস ওয়ানে হয়তো পুরো কোডটা আমার দরকার নেই আমি হয়তো দশ নম্বর লাইনটাকে অ্যাক্সেস করবো বা আমি হয়তো পাঁচশো নাম্বার লাইনটাকে অ্যাক্সেস করবো তাকে আমরা অফসেট বলে তাকে আমরা ডিনোট করছি তাকে আমরা অফসেটগুলো ডিনোট করছি ঠিক আছে অনেক সময় কিন্তু আবার এই অফসেটটা কিন্তু আমার পুরো আমার পুরো তোমার কিন্তু লিমিটও বোঝায় এই অফসেটটা কিন্তু অনেক সময় আমরা লিমিটও বলতে পারি যে আমার দু নম্বর সেগমেন্টে তোমার দেখো তোমার দু নম্বর সেগমেন্টে তোমার দেখো কত আমার ইয়ে ছিল লিমিট ছিল না চারশো আমি চারশো কেবি স্পেসটাকে আমি অ্যাক্সেস করবো কত সিপিউ এখন তাও করতে পারে তাও করতে পারে তাহলে অপশেটটা অনেক সময় পেজ নাম্বার বা আমার লাইন নাম্বার বোঝাচ্ছে আবার অপশেটটাকে কিন্তু আমি বলতে পারি লিমিট যে আমার দু নম্বর সেগমেন্টের চারশো কেবি কোডটাকে এখন সিপিউ অ্যাক্সেস করছে সেটাও হতে পারে দুটোই পসিবল ঠিক আছে দুটোই পসিবল তো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখো সেগমেন্টেশনের অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কনসেপ্ট আমরা কিন্তু অনেকক্ষণ ধরে বলছি সেগমেন্টেশনের কনসেপ্টটা ডিটেলসে আমরা ডিসকাস করলাম যাতে আমরা পেজিংয়ের সাথে একটা ডিফান্সিয়েট করতে পারি পরীক্ষা কিন্তু ডিফারেন্সটা আসে যে ডিফারেন্স ডিফারেন্স বিটুইন পেজিং অ্যান্ড সেগমেন্টেশন তখন কিন্তু আমাকে ডিফারেন্সগুলো বলতে হবে পেজিংয়ের কনসেপ্ট বলতে হবে সেগমেন্টেশনের কনসেপ্ট বলতে হবে পেজিংয়ে আমরা পেজ টেবিলকে মেনটেন করি আর সেগমেন্টেশনে আমরা সেগমেন্ট টেবিলটাকে মেনটেন করি পেজিংয়ের ক্ষেত্রে আমার লজিক্যাল অ্যাড্রেস আমার কনসিস্ট হয় পেজ নাম্বার আর অফসেট আর আমার ফিজিক্যাল অ্যাড্রেস তোমার কনসিস্ট হয় কি নিয়ে পেজিংয়ের ক্ষেত্রে পেজিংয়ে তোমার ফিজিক্যাল অ্যাড্রেস তোমার কনসিস্ট হয় ফ্রেম নাম্বার অফসেট আর ইন কেস অফ সেগমেন্টেশন লজিক্যাল অ্যাড্রেস কনসিস্ট অফ সেগমেন্ট নাম্বার অ্যান্ড অফসেট আর ইন কেস অফ ফিজিক্যাল অ্যাড্রেস ইন সেগমেন্টেশন ফিজিক্যাল অ্যাড্রেস কনসিস্ট অফ বেস অ্যাড্রেস প্লাস অফসেট ঠিক আছে পেজিংয়ের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আসতে পারে কিন্তু সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আসবে না বা আদার্স যে ক্যারেক্টার্সিকগুলো বলেছি তার রেসপেক্টে তোমরা কিন্তু ডিফারেন্সটা খুব ভালোভাবে দেখাতে পারবে ঠিক আছে পেজিংয়ে আমাদের পেজ টেবিলের যে তোমার স্ট্রাকচার তুমি ওখানে হয়তো ড্র করে দেখাতে পারো ডিফারেন্সের মধ্যে আর আমাদের সেগমেন্টেশনের মধ্যে তোমার স্ট্রাকচারটা তুমি ওখানে ড্র করে দেখাতে পারো স্টব ডিফারেন্স ওকে তাহলে আমরা কি বুঝলাম কোনটা ভালো পেজিং না সেগমেন্টেশন সেগমেন্টেশন তাই তো সবাই এগ্রি করছো যে সেগমেন্টেশন ভালো পেজিং এর থেকে হ্যাঁ তাহলে আমরা কয়েকটা অ্যাডভান্টেজ তো অনেক দেখলাম সেগমেন্টেশনের অনেকটা অ্যাডভান্টেজ দেখলাম কিন্তু আমার ডিসঅ্যাডভান্টেজ যেটা সেগমেন্টেশন তখন হচ্ছে যে ইট অ্যাকচুয়ালি সাফার্স ফ্রম এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন তাই না ইট অ্যাকচুয়ালি সাফার্স ফ্রম এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন পেজিং এক্সটার্নাল ফ্র্যাগমেন্ট তোমার সাফার করে হয়তো খুব কম কিন্তু আমার সেগমেন্টেশন ক্ষেত্রে কিন্তু কিন্তু কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নেই আমার সেগমেন্টে আমার ক্ষেত্রে ঠিক আছে আর কি বলতে পারি আমার অ্যাডভান্টেজ আর কি বলতে পারি সেগমেন্টেবিল আমার এখানে তোমার সেগমেন্ট টেবিল ইউজ হচ্ছে তো সেগমেন্ট টেবিল তোমার কিন্তু মেমোরিতে কম্পারেটিভলি কম স্পেস নেয় পেজ টেবিলের থেকে ঠিক আছে তো তারপরে কিন্তু অনেক হার্ডওয়্যার রিজন আছে আমি সেই রিজনে যাচ্ছি না মানে আমরা জাস্ট অ্যাজ এ পয়েন্ট আমরা এটাকে মনে রাখবো যে সেগমেন্ট টেবিলটা মেমোরিতে কম স্পেস অকুপাই করে স্বাভাবিক তুমি একটা প্রসেসকে পঞ্চাশটা পেজে ডিভাইড করেছো কারণ তোমার পেজের সাইজ কিন্তু কম নমিনাল আর সেক্ষেত্রে তোমার একটা প্রসেসকে তুমি সেগমেন্টের তুমি চারটে সেগমেন্টে ভাগ করেছো তাহলে জেনারেলি আমার পেস টেবিলের যা সাইজ হবে আমার সেগমেন্ট টেবিলে তোমার সাইজটা অনেক কম হবে তাই না কারণ একটা সেগমেন্টের মধ্যে আমি অনেকটা স্পেসকে অ্যাকোমোডেট করতে পারছি অনেকটা কোডকে আমি রাখতে পারছি কিন্তু একটা পেজের মধ্যে একটা কোডকে তোমার রাখতে গেলে আমার অনেকগুলো পেজ লাগছে কারণ পেজের সাইজ কিন্তু তোমার কম তার রেসপেক্টে তো এটা কিন্তু আমাদের আরেকটা বলতে পারি আমরা অ্যাডভান্টেজ আর আমি আরেকটা একটা অ্যাডভান্টেজ বলতে পারি যে সেগমেন্টেশন আমাকে একটা সলিউশানস প্রোভাইড করছে যে সল প্রবলেমটা আমার অকার করেছিল পেজিংয়ের ক্ষেত্রে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তাকে কিন্তু আমরা পুরোপুরিভাবে কিন্তু এখানে আমরা রিকভার করতে পারছি বা সলভ করতে পারছি সেই ধরনের প্রবলেমকে তাহলে ইট সলভস দ্য প্রবলেম অফ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আমার সেগমেন্টেশনের ক্ষেত্রে তাই না মানে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে বলতে হবে ওর অ্যাডভান্টেজ এর ডিসঅ্যাডভান্টেজ বা ওর যেটা তোমার ডিসঅ্যাডভান্টেজ ছিল পেজিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কিন্তু এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ এটা হয় ঘুরিয়ে ফিরে বলতে হবে ঠিক আছে আর আমি ডিসঅ্যাডভান্টেজ আর একটা বলতে পারি সেটা হচ্ছে যে যে আমার তো একটা বললাম যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন তোমার হচ্ছে আর একটা বলতে পারি যে যত সেগমেন্ট টেবিলকে আমি মেনটেন করছি ধরুন আমার যতগুলো প্রসেস ততগুলো সেগমেন্ট টেবিল তাহলে প্রত্যেকটা প্রসেসের জন্য তোমার সেগমেন্ট টেবিলগুলোকে তোমার মেনটেন করতে গেলে সেটা কিন্তু একটা ওভারহেড সেটা কিন্তু আমাদের পেজিংয়ের ক্ষেত্রেও ছিল একটা ওভারহেড তো এখানে কিন্তু একটা ওভারহেড যে আমাকে মাল্টিপিল সেগমেন্ট টেবিলকে আমাকে করতে হচ্ছে মাল্টিপিল পয়সের জন্য তো এটা আমাদের সেগমেন্টেশনের ক্ষেত্রে আর একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি ওকে তো চলো আমরা শেষ করে ফেললাম সেগমেন্টেশন আমরা শেষ শেষ করে ফেললাম সেগমেন্টেশন আর তোমরা পেজিং আর সেগমেন্টেশনের মধ্যে ডিফারেন্সটা দেখে নেবে আমার নোটসের মধ্যেও দেওয়া আছে পেজিং ভার্সের সেগমেন্টেশন তো এবার যেটা আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালক্রিটম ওকে চল সব ক্লিয়ার হয়েছে তো কনসেপ্টটা সেগমেন্টেশনের কনসেপ্ট সব ক্লিয়ার হয়েছে ওভারঅল কনসেপ্টটা হ্যাঁ ডিটেল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো আর কি পড়তে হবে নাকি বাড়ি থেকে এটাকে আর পড়তে হবে যদি ধরুন এখন যদি কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ সেগমেন্টেশন বা রাইট ডাউন দ্য এক্সাম্পল অফ এ সেগমেন্টেশন বা ফটাতে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সেগমেন্টেশন হোয়াই সেগমেন্টেশন ইজ বেটার দ্যান পেজিং এটা কি না পড়ে লিখতে পারবে তো এই কনসেপ্টটাকে ধরে মানে যেটা বুঝেছো সেটাকে তোমার লিখতে পারবে তো বলো হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে আমরা কিন্তু এখানেও অ্যাড্রেস ট্রান্সলেশন করতে পারছি তোমাকে এরকমভাবে কোশ্চেনটা আসতে পারে যে এক্সপ্লেন হাও লজিক্যাল অ্যাড্রেস ক্যান বি ট্রান্সলেটেড ইন ফিজিক্যাল অ্যাড্রেস ইউজিং সেগমেন্টেশন মেমোরি ম্যানেজমেন্ট স্কিম মানে জাস্ট ঘুরিয়ে বললো কোশ্চেনটা বাট ডিসকাস দ্য ম্যাপিং ফর ফরে সেগমেন্টেশন ম্যাপিং পসিডিওর মানেই হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেস থেকে আমরা কী করে ম্যাপ করছি ফিজিক্যাল অ্যাড্রেসে মানে এই এক্সাম্পেলের কিন্তু অ্যান্সারটা অ্যান্সার কিন্তু ঠিক আছে হোয়াট ইজ লজিক্যাল অ্যাড্রেস ইন ইন সেগমেন্টেশন হোয়াট ইজ ফিজিক্যাল অ্যাড্রেস ইন সেগমেন্টেশন হোয়াট আর দ্য বেসিক কম্পোনেন্ট অফ এ ফিজিক্যাল অ্যাড্রেস অফ এ সেগমেন্টেশন বা ইন সেগমেন্টেশন অফ এ না বলে ইন সেগমেন্টেশন ক্ষেত্রে আমার ফিজিক্যাল অ্যাড্রেস তোমার কী কী কম্পোনেন্ট থাকছে আর ডিফারেন্স বিটুইন পেস্টেবিল অ্যান্ড সেগমেন্টেবিল শর্ট কোয়েশ্চেন আসতে পারে ওকে চলো আমরা এবার চলে আসছি পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের কনসেপ্টে পেজ রিপ্লেসমেন্ট কটা পাচ্ছে বাবা সব একটা গেল কতজন আছে এখনো দেখি উনিশজন চলো আমরা শুরু করি নাহলে শেষ করা যাবে না পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম তো ওএস এর মধ্যে তোমার সব থেকে কোনটা বেশি ইন্টারেস্টিং লাগলো কোন টপিকটা বা কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো ওএস এর মধ্যে আরে এই চ্যাপ্টারটাই ভালো লাগছে হুম পেজিং স্যার পেজিং স্যার পেজিং বুঝতে পারলে সেগমেন্টেশনও বুঝতে পারবে মানে মেমোরি ম্যানেজমেন্টটাই মানে পুরোটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং পুরোটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং আর পেজ রিপ্লেসমেন্ট পড়লে তো সেটা তো আরও ইন্টারেস্টিং পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম এটা আরও বেশি ইন্টারেস্টিং যাই হোক চলো আমরা শুরু করি যে ফার্স্টে আমরা দেখব যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম জানতে গেলে ফার্স্ট আমাকে জানতে হবে পেজ ফল্টের কনসেপ্ট আমরা কিন্তু পেজ ফল্ট আমরা পড়ে এসেছি তাই না পেজ ফল্টের কনসেপ্ট কিন্তু আমরা পড়ে এসেছি মানে কখন পেজ রিপ্লেসমেন্ট দরকার কখন পেজ রিপ্লেসমেন্ট দরকার না যখন সিপিইউ যখন সিপিউ একটা পেজকে রিকোয়েস্ট করেছে একটা পার্টিকুলার পেজকে হয়তো এক্সিকিউট করবে বলেছে সিপিইউ সেই পেজটাকে রিকোয়েস্ট করেছে বা সিপিউর একটা পেজকে দরকার এবার সেই পেজটাকে খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে সেই পেজটা সেই পেজটা আমার ফিজিক্যাল মেমোরিতে বা মেন মেমোরিতে অ্যাভেলেবেল নেই তখন সেই যে সিচুয়েশানসটা তাকে আমরা বলি পেজ ফল্ট পেজ ফল্ট মানে হচ্ছে যে আমার রিকুইজিট পেজ যে পেজটাকে সিপিইউ রিকোয়েস্ট করেছে সেই পেজটা আমার ফিজিক্যাল মেমোরিতে নেই তো সেটা তোমার ফিজিক্যাল মেমোরিতে তোমার না থাকার অনেকগুলো শর্ত থাকতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে যে হয়তো ফিজিক্যাল মেমোরিতে হয়তো আমার কোনো স্পেস ছিল না বলে আমি সেই পেজটাকে মেমোরিতে নিয়ে আসতে পারিনি বা হয়তো সিপিউ যে এই পেজটাকে রেফার করবে হয়তো আমার অপারেটিং সিস্টেম বুঝতে পারেনি অনেকগুলো কারণ থাকতে পারে পেজ ফল্ট হওয়ার তো যখন পেজ ফল্টটা অকার করলো তখন সেক্ষেত্রে আমাকে মেন মেমোরিতে তোমার প্রিভিয়াস কোনো পেজকে রিপ্লেস করে সেই জায়গাতে আমাকে হার্ড ডিস্ক থেকে আমার যে পেজটাকে এখন সিপিউ রিকোয়েস্ট করেছে সেই পেজটাকে আমাকে নিয়ে এসে রাখতে হবে তাহলে এখানে হার্ড ডিস্কের সাথে আমার মেন মেমোরির পেজের একটা রিপ্লেসমেন্ট করছে যে আমি কোনো পেজকে হার্ড ডিস্কের মধ্যে রেখে দিচ্ছি তার স্পেসটা আমার ফাঁকা হয়ে যাচ্ছে মেন মেমোরিতে আর মেন মেমোরি সেই ফাঁকা স্পেসটার মধ্যে আমি নতুন কোনো পেজকে হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে মেমোরিতে আমি লোড করছি তো পেজ ফল্ট হলে তাকে কীভাবে ট্যাকেল করে অপারেটিং সিস্টেম সেটা আমরা আগের দিন ক্লাসে আমরা বলেছি যে আমার ছটা অ্যাক্টিভিটি পারফর্ম হয় আমি সেটাকে আর এখানে রিপিট করছি না এটা আমি আগের দিনে বলেছি কী করে পেজ ফল্টটাকে ট্যাকেল করা হয় বা ওয়েস কীভাবে পেজ ফল্টকে হ্যান্ডেল করে তো এখন আমাকে পেজ রিপ্লেসমেন্ট করতে হবে তো পেজ রিপ্লেসমেন্ট করতে গেলে আমাকে মেন মেমরি থেকে মেন মেমোরিতে আমাকে একটা পেজকে সিলেক্ট করতে হবে যে কোন পেজটাকে আমি সরাবো মেন মেমরি থেকে আর তার জায়গায় আমি কোন পেজটাকে নিয়ে আসব না যে পেজটাকে নিয়ে আসবো সেই পেজটাকে আমাকে যে পেজটাকে তোমার সিপিউ রেফার করেছে আমাকে সেই পেজটাকে নিয়ে আসতে হবে হার্ড ডিস্ক থেকে আর তাকে আমি সরাবো আমার তো অনেক পেজ আমার মেমোরিতে আছে সেটা অবশ্যই ডিপেন্ড করবে আমার মেন মেমরি সাইজের ওপরে তাহলে আমি আমাকে যে পেজটাকে এখন সিলেক্ট করতে হবে মেন মেমোরি থেকে সেই পেজটাকে আমরা বলছি ভিকটিম পেজ ঠিক আছে তাকে সেই পেজটাকে আমি বলছি ভিকটিম যাকে আমি সরাবো মেন মেমোরি থেকে নিয়ে গিয়ে আমি হার্ড ডিস্কে রাখবো তার জায়গায় আমি ওই পেজটাকে ফাঁকা না করলে আমি তো তাকে অন্য কোনো পেজকে নিয়ে এসে রাখতে পারছি না মেন মেমোরিতে আমি ভিকটিম পেজটাকে সরাবো মেন মেমোরি থেকে এটা আমার ধরো মেন মেমোরি আর এটা ধরুন আমার হয়তো ডিস্ক এই ডিস্কের মধ্যে এই পেজটাকে হয়তো সিপিইউ রেফার করেছে এই পেজটাকে হয়তো তোমার সিপিইউ রেফার করেছে স্যার এমন কি হতে পারে মানে ধরুন মেইন মেমরির মধ্যে স্পেস ফাঁকা আছে কিন্তু আমার হার্ড ডিস্ক থেকে লোড হয়নি কোনো পেজ হ্যাঁ সেটাও হতে পারে তো স্যার সেই ক্ষেত্রে তো ভিকটিম পেজ আসবে না না তখন তোমার সেই ফ্রিজ যে স্পেসটা আমার মেমোরিতে তোমার যে ফ্রি স্পেসটা থাকবে বা ফ্রি যে ব্লকটা থাকবে মেইন মেমরিতে বা যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমে আমাকে মুভ তখন রিপ্লেস করতে হবে হ্যাঁ তাই না আমি বুঝলাম না খালি আমার মেন মেম বলি বলি বলছি বলছি ধর না মেন মেমোরিতে আমার এখানে ধরো তোমার হয়তো পেজ ওয়ান আছে এখানে ধরো পেজ টু আছে এখানে ধরো পেজ থ্রি আছে এখানে ধরো পেজ ফোর আছে এখানে ধরো পেজ ফাইভ আছে এই স্পেসটা আমার ফাঁকা আছে তাহলে এখন সিপিউ হয়তো যে পেজটাকে রেফার করেছে না হয়তো বললাম পেজ সিক্সকে হয়তো সিপিউ রেফার করে তার দরকার পেজ সিক্সকে তো দেখা যাচ্ছে যে মেন মেমোরির মধ্যে আমার পেজ সিক্সটা নেই কিন্তু স্পেস ফাঁকা রয়েছে কিন্তু আমার পেজ সিক্সটা কিন্তু মেন মেমোরিতে অ্যাভেলেবেল নেই তখন কি হচ্ছে না তখন পেজ ফল ডকার করছে তখন হার্ড ডিস্ক থেকে আমি যে পেজটাকে আমি নিয়ে আসবো মেন মেমরিতে আমাকে তখন আর ভিকটিমটাকে খুঁজতে হচ্ছে না যে কাকে সরাবো আমার তো ফাঁকা স্পেস রয়েছে তখন ফাঁকা স্পেসের মধ্যে আমি পেজ সিক্সটাকে নিয়ে এসে এই স্পেসের মধ্যে আমি জাস্ট রিপ্লেস করে দিলাম বা স্টোর করে দিলাম তখন তার রিপ্লেস হচ্ছে তখন তোমার স্টোর হচ্ছে আর যদি ধরো এখন এবার ধরো এইরকম একটা অবস্থা ধরো এখন সিচুয়েশন এখন সিপিউ তোমার রেফার করেছে পেজ সেভেনকে পেজ সেভেনকে সিপিউ এখন রেফার করেছে তো পেজ সেভেন তো আমার এখানে মেনমিত নেই তাহলে আবার পেজ ফল্ট যখনই পেজ ফল্টটা অকার করলো তখন দেখো এখন আমাকে তোমার আমাকে এখন ভিকটিম আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কাকে সরিয়ে আমি পেজ সেভেনটাকে নিয়ে আসবো এটা ধরো পেজ সেভেন কাকে সরিয়ে আমি পেজ সেভেনটাকে নিয়ে আসবো আমি ধরো তোমার তোমার চুজ করলাম যে পি ওয়ানটাকে আমি চুজ করছি অ্যাজ এ ভিকটিম আমি পি ওয়ানটাকে এখানে হার্ড ডিস্কের মধ্যে রাখলাম আর তার পরিবর্তে আমি পেজ সেভেনটাকে এখানে স্টোর করলাম বা রিপ্লেস করলাম পি ওয়ানের সঙ্গে পি সেভেনটার এবার এই ভিকটিমটা চুজ করার জন্য আমাকে ডিফারেন্ট অ্যালগোরিদম ফলো করতে হয় কাকে আমি অ্যাজ এ ভিকটিম চুজ করব কে ভিকটিম হবে তার জন্য আমরা ডিফারেন্ট টাইপের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম অ্যাভেলেবেল আছে তো অপারেটিং সিস্টেম কিন্তু তার নিজস্ব পেজ রিপ্লেসমেন্ট পলিসি ফলো করে কোনো অপারেটিং সিস্টেম হয়তো যে টাইপের একটা কমন টাইপের হয়তো পেজ রিপ্লেসমেন্ট একদম ফলো করলো হয়তো কোনো একটা টাইপের হয়তো একদম ফলো করলো হয়তো অন্য যে ওয়েসতে তাকেই ফলো করবে তার কিন্তু কোনো মানে নেই কিন্তু আর ডিপেন্ড করে অপারেটিং সিস্টেমের রিপ্লেসমেন্ট পলিসির উপরে ঠিক আছে আবার অনেক সময় কিন্তু অপারেটিং সিস্টেম তোমার তোমার ধরো হয়তো পপুলার যেটা তোমার সব থেকে পপুলার যেটা পে মানে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম সব থেকে পপুলার তাকে তোমার চুজ করছে অ্যাজ এ তার তার রেসপেক্টে বা তার পেজ রিপ্লেসমেন্ট করার রেসপেক্টে তাহলে আমার বর্তমান দিনে আমার ডিফারেন্ট নাম্বার অফ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম অ্যাভেলেবেল আর অপারেটিং সিস্টেমের কাছে বা অপারেটিং সিস্টেম কিন্তু তার নিজস্ব পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ফলো করে বা পলিসি ফলো করে তাহলে আমরা কিছু পপুলার পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের নাম দেখব আর যেগুলো দিয়ে আমরা এই ভিকটিমটাকে চুজ করব। যে আমি কখন পেজটাকে সরাবো কোন পেজটাকে সরাবো না বললাম যে পেজটা আমার সবার আগে এসছে যে পেজটা আমার ধরো সবার আগে এসছে মেন মেমোরিতে আমি সেই পেজটাকে সরিয়ে তার জায়গাতে আমি পেজ সেভেনটাকে নিয়ে আসবো বা আমার যে পেজটাকে সিপিও রেফার করেছে আমি সেই পেজটাকে নিয়ে আসবো সেটা এক ধরনের পেজ রিপ্লেসমেন্ট পলিসি আমি হয়তো বললাম যে সিপিউ কোন পেজটাকে অনেকক্ষণ ধরে রেফার করেনি কিন্তু সেই পেজটা আমার মেমোরিতে রয়ে গেছে আমি তাকে সরিয়ে তার জায়গাতে আমি পেজ সেভেনটাকে নিয়ে আমি পেজ সেভেনটাকে নিয়ে আসবো এ কিন্তু ডিপেন্ডস আপন দ্য ডিফারেন্ট টাইপ অফ পেজ রিপ্লেসমেন্ট পলিসি তার উপর ডিপেন্ড করে তাহলে আমরা এখন ডিফারেন্ট টাইপের পেজ রিপ্লেসমেন্ট পলিসি আমরা দেখবো ঠিক আছে বা ডিফারেন্ট টাইপের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের কথা আমরা এখন জানবো জানব তাহলে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমকে আমরা বেসিক্যালি এখানে পাঁচটা টাইপে ডিভাইড করব ফাইভ টাইপসের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে পাঁচ রকমের অ্যালগোরিদম আছে ঠিক আছে কী কী আছে না আমরা পাঁচটা টাইপের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের কথা এখানে জানবো প্রথম যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটার নাম বলছি তার নাম হচ্ছে লিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম লিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কোনদিন যে দুটো নাম পড়লাম নাম দুটো শুনে কেমন অবাক হয়ে যাচ্ছে তাই তো যে এইগুলো আবার কি হ্যাঁ আবার কি অবাক হয়ে যাচ্ছে অবাক আবার কিছু নেই এখন যে তিনটে বলবো সে তিনটে তোমাদের সাথে কমন পড়বে থার্ড যে টাইপের তার নাম হচ্ছে ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ঠিক আছে নাম্বার ফোর্থ নাম্বার ফোর অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ওকে আর নাম্বার ফাইভ নাম্বার ফাইভ ইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম এবার কমন পড়েছে এবার কমন পড়েছে এবার কমন পড়েছে তাহলে টোটাল কিন্তু আমাদের মোট কিন্তু পাঁচটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগুরিদম আছে তার মধ্যে আমরা আমাদের সিলেবাসে আমরা স্টাডি করবো আমাদের সিলেবাসে তোমার এই তিনটে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগুরিদম আছে ফিফো অপটিমাল আর হচ্ছে ইউ ঠিক আছে আমরা লিফো পেজ রিপ্লেস তোমার ফিফো যে প্রিন্সিপালে কাজ করে লিফো তার অপোজিট প্রিন্সিপালে কাজ করে কারণ স্ট্যাকের প্রিন্সিপাল লিফো ঠিক আছে আবার র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগুডিম আমি র্যান্ডমলি কোনো পেজকে রিপ্লেস করছি র্যান্ডমলি যাকে দেখতে পাচ্ছ তাকে তোমার সরিয়ে দিয়ে একটা কোনো পেজকে নিয়ে এসে রেখে দিচ্ছি দ্যাট ইজ আ র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম তো আমি এই দুটোকে আমরা এখানে বলবো না আমি এই দুটোকে এখানে দুটোকে বলবো আমাদের নেই এই দুটো আমাদের তিনটে আছে তিনটে কে নিয়ে আমরা স্টাডি করবো ওকে তো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপ অফ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ইন অপারেটিং সিস্টেম এবার আমরা চলে আসছি ওয়ান বাই ওয়ান ফার্স্ট তোমার দেখে নেবো ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম এবার আমাকে বলো তোমরা যেটা হচ্ছে যে ধরে নাও মেন মেমরি সাইজ যদি বেশি হয় মেন মেমরি সাইজ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমার পেজ ফল্ট বেশি হবে না কম হবে কম হবে কম হবে আবার ঘুরিয়ে বলতে গেলে আমি যদি বলি যে মেন মেমরিতে যদি আমার বেশি নাম্বার অফ ফ্রেম থাকে তাহলে আমার পেজ ফল্ট বেশি হবে না কম হবে কম হবে আমার মেমরি সাইজ বেশি মানেই তো আমার নাম্বার অফ ফ্রেম বেশি হবে কারণ মেন মোড়িটা আমরা তো ফ্রেমে ডিভাইড করি তাই না ফ্রেমে ডিভাইড করি আবার যদি বলি ঘুরিয়ে বললে বোঝায় যে মেন মেমোরি সাইজ যত কম হবে তত কিন্তু পেজ ফল্ট বেশি হবে মানে মেন মেমোরির মধ্যে নাম্বার অফ ফ্রেম যত কম থাকবে তত কিন্তু পেজ ফল্ট বেশি হবে তাই তো পেজ ফল্ট বেশি হবে এটা নর্মাল সেন্স তাই না নর্মাল সেন্স তাহলে আমরা এখন প্রথমে চলে আসছি ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে ঠিক আছে ফার্স্ট তোমার চলে আসছি ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোদম আমরা কিছু পয়েন্ট দেখবো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগুরিদমের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে আমার নামটাই হচ্ছে ফিপো ফার্স্ট ইন ফার্স্ট আউট তো দিস অ্যালগোরিদম দিস অ্যালগোরিদম ওয়ার্কস অন

তাকেই তো আমরা ওল্ডেস্ট পেজ বলবো যে পেজটা আমার সবার প্রথমে এসছে তাই না তাকে তো আমরা ওল্ডেস্ট পেজ বলবো ঠিক আছে মানে বয়স হয়ে গেছে ওল্ডেস্ট পেজ অনেকক্ষণ ধরে এসছে মেমোরিতে অনেকক্ষণ ধরে বসে আছে ঠিক আছে তাহলে ইট রিপ্লেসেস দ্য ওল্ডেস্ট পেজ দ্যাট হ্যাজ বিন প্রেজেন্ট দ্যাট হ্যাজ বিন প্রেজেন্ট ইন দ্য মেন মেমোরি ইন দ্য মেন মেমোরি ফর দ্য লঙ্গেস্ট পিরিয়ড অফ টাইম বা ফর দ্য লঙ্গেস্ট টাইম যে পেজটা আমার অনেকক্ষণ ধরে মেমোরিতে এসছে বা অনেকক্ষণ ধরে মেমোরিতে প্রেজেন্ট আছে আমি সেই পেজটাকে রিপ্লেস করবো ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের থ্রু দিয়ে আর তার সাথে যেহেতু ফিফো প্রিন্সিপাল এখানে আমার এখানে ফলো হচ্ছে তাহলে আমরা বেসিক্যালি এটাকে তোমার যে পেজগুলোকে বা পেজগুলোকে তোমার ট্র্যাক রাখার জন্য আমরা যে ডেটা স্ট্রাকচারটাকে এখানে মেনটেন করবো ডিএস ইউজড আমার যে ডিএসটাকে আমরা এখানে ব্যবহার করব তার নাম হচ্ছে কার প্রিন্সিপাল কিউ প্রিন্সিপাল আমরা এখানে ইউজ করব কিউটাকে ইউজ করবো কেন কিউটাকে ইউজ করছি না আমরা আমার সমস্ত পেজের একটা ট্র্যাক রাখতে চাইছি কিপিং দ্য ট্র্যাক অফ অল দ্য পেজেস আমরা প্রতিটা পেজের একটা ট্র্যাক রাখবো তার জন্য কিন্তু আমি এখানে কিউটাকে মেনটেন করব তো এই হচ্ছে ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ঠিক আছে এই হচ্ছে ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগ্রিদমের মেন প্রিন্সিপাল মেন প্রিন্সিপাল এবার আমরা ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা তো আমরা দেখলাম দেন আমরা এলআরইউ দেখবো অপটিমাল দেখব তো এলআরইউ আর অপটিমাল দেখার আগে আমরা ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দিয়ে একটা এক্সাম্পল করে নেবো তারপরে আমরা অপটিমালের কনসেপ্টে আসবো তারপরে আমরা অপটিমালের কনসেপ্টে আসবো ঠিক আছে এক্সাম্পল ফিপো পেজ রিপ্লেসমেন্ট আমরা একটা এক্সাম্পল দেখে নেব আমরা এখন ফার্স্ট একটা এক্সাম্পল দেখলে আশা করি আমাদের পরবর্তী যা কিছু এক্সাম্পল আসবে ফিপোর উপরে আমরা নিজেরাই করতে পারবো সেই নিয়ে কোনো সন্দেহ নেই আমাকে এখন একটা কোশ্চেন দিয়েছে যে এ সিস্টেম ইউজেস এ সিস্টেম ইউজেস থ্রি পেজ ফ্রেম থ্রি পেজ ফ্রেম ফর স্টোরিং প্রসেস পেজ In memory, in memory, it uses FIPO page replacement policy. It uses FIPO page replacement policy. Assume that. Assume that. অল দ্য পেজ ফ্রেম অল দ্য পেজ ফ্রেম আর ইনিশিয়ালি empty মানে আমার ফিজিক্যাল মেমোরিটা ইনিশিয়ালি এম টি আছে সমস্ত ফ্রেমগুলো ইনিশিয়ালি এমটি সমস্ত ফ্রেমগুলো ইনিশিয়ালি এমটি এবার কোশ্চেন দিচ্ছে যে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ

গিভ অ্যান্ড বিলো একটা পেজ রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে সেখানে না সেখানে তোমার ডিফারেন্ট পেজের সিকোয়েন্স নাম্বার ধরে কি ডিফারেন্ট পেজ দেওয়া আছে পেজের নাম্বার দেওয়া আছে যে সিপিউ এই সিকোয়েন্সে পেজগুলোকে রিকোয়েস্ট করেছে তাহলে আমার নাম্বার অফ পেজ পেজ ফল্ট কতগুলো হবে তার সঙ্গে তোমার এবার পে রেফারেন্স স্ট্রিংটা বলা আছে রেফারেন্স ট্রিংটা হচ্ছে ফোর কমা সেভেন কমা সিক্স কমা ওয়ান সেভেন সিক্স আবার ওয়ান টু সেভেন টু আবার বলি ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান টু সেভেন টু তারপরে আবার একটা কোশ্চেন দেওয়া আছে যে অলসো ক্যালকুলেট অলসো ক্যালকুলেট হিট রেশিও অ্যান্ড মিস রেশিও অলসো ক্যালকুলেট হিট রেশিও অ্যান্ড মিস রেশিও যদিও এই কোশ্চেনটা থাকে না অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে তোমাদের কোশ্চেন আসলে কিন্তু এই কোশ্চেনটা থাকবে না জাস্ট তোমাকে বলবে যে কতগুলো এখানে পেজ ফল্ট হচ্ছে পেজ ফল্টটা তোমাকে বের করতে বলবে যাই হোক এটাও আমরা ক্যালকুলেট করবো যেহেতু যদি আসে তখন কী হবে তার জন্য আমরা এটাকে ক্যালকুলেট করব সলিউশন তাহলে কোশ্চেনটা কি বলেছি সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা কি বলতে চাই সবাই বুঝতে পেরেছো তাহলে আমার এখানে বলছে যে ফিজিক্যাল মেমোরি এখানে তিনটে ফ্রেম থাকবে দেখো এখানে বলা আছে থ্রি পেজ ফ্রেম তিনটে পেজ ফ্রেম থাকবে আমাকে কোশ্চেন থেকে তোমার যেটা দেখার দরকার সেটা হচ্ছে কতগুলো পেজ ফ্রেম আছে তিনটে আমার কোন পেজ রিপ্লেসমেন্ট পলিসি ইউজ করে আমাকে এটা করতে হবে পেজ ফলটাকে বের করতে হবে না ফিপো ঠিক আছে আমাকে দেখো বলা আছে যে অল দ্য পেজ ফ্রেম আর ইনিশিয়ালি এম মেন আমার তো আমার ব্ল্যাঙ্ক প্রথমে ইনিশিয়ালি এম আর আমাকে পেজ ফলটা বের করতে দিয়েছে আর পেজ রেফারেন্স রিংটা দেওয়া আছে কিনা আমাকে দেখতে হবে কোশ্চেনে কারণ পেজ রেফারেন্স স্ট্রিং না হলে তোমরা কাজটা করতে পারবো না তাহলে আমি এখানে টোটাল নাম্বার অফ তাহলে আমি এখানে আমি তোমাকে বলি যে টোটাল নাম্বার অফ রেফারেন্স কত টোটাল নাম্বার অফ রেফারেন্স কত এটাকে রেফারেন্স স্ট্রিং বলো 10 10 এক্স্যাক্টলি মানে সিপিইউ কতগুলো পেজকে রেফার করেছে দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ রেফারেন্স 10টা তো কাউন্ট করে দেখো ভাই 1 2 3 এটাকে 10টাও কিন্তু 10টা পেজ আছে ঠিক আছে দশটা পেজকে সে কিন্তু রেফার করেছে সেই দশটা আমার সেমও হতে পারে ডিফারেন্টও হতে পারে ঠিক আছে তাহলে টোটাল নাম্বার অফ রেফারেন্স ওয়ান হচ্ছে টেন তাহলে আমি এখন মেন মেমোরির অনেকগুলো স্ট্রাকচার আমি দশটা স্ট্রাকচার বানিয়ে নেবো মেন মেমোরি মেন মেমোরি আমি দশটা স্ট্রাকচার এখন ড্র করে নেব ঠিক আছে আমি দেখো তিনটে করে ফ্রেম আছে আমার মেন মেমোরিতে আমি এরকম করে একটা স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি দশটা স্ট্রাকচার এরকমভাবে ফার্স্টে বানিয়ে নেব ঠিক আছে দশটা স্ট্রাকচার এরকমভাবে আমরা প্রথমে রেডি করে নিচ্ছি তিনটে করে ফ্রেম আছে ওকে জাস্ট তিনটে করে সাব ডিভাইড করছি আমরা এগুলোকে দশটা স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি দশটা দশটা হয়ে গেছে ওকে দশটা হয়ে গেছে আমি প্রত্যেকটা দশটা তো আমি পেজের জন্য তোমার দশটা রেফারেন্স বানিয়েছি এখানে দশটা মেন মেমোরি বানিয়েছি আমি দেখো পেজ নাম্বারগুলোকে উপরে ওপরে লিখে নিলাম ফোর সেভেন সিক্স এই সিকোয়েন্স ওয়াইজ ওয়ান সেভেন সিক্স ওয়ান টু সেভেন টু মানে সিপিউ পেজগুলোকে রেফার করছে ওয়ান বাই ওয়ান তাহলে তাহলে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আর এর নিচেতে একটা কিউকে মেনটেন করছি এখানে নিচে আমার একটা একটা মতন কিউ আছে হ্যাঁ এর নিচে আমার একটা কিউ আছে ঠিক আছে নিচে আমার একটা কি আছে আছে কিউ যদি এটা দরকার নেই অপশনাল কিন্তু আমি দেখাচ্ছি যে কীভাবে সিকোয়েন্স বা একটু প্রসিডিওর মেনে কাজটা করা যায় কত ইন্টারেস্টিং হয় জিনিসটা তাহলে এখন প্রথমে সিপিউ যে পেজটাকে রেফার করেছে সেই পেজটা কত ফোর ফোরটাকে সিপিউ এখন রেফার করেছে ফার্স্ট দেখো ফোরটাকে সিপিউ রেফার করেছে ফিজিক্যাল মেমোরিতে এখন ফোর আমার নেই আমার তো ইনিশিয়ালি এমটি তিনটে ফ্রেম এখন এমটি তাই তো তিনটে ফ্রেম এখন এমটি তাহলে এখন ফোরটা কি তাহলে ফোরটার জন্য কি একটা পেজ ফল্ট এখন হবে না হবে না ফোর কি পাওয়া যাচ্ছে মেন মেমরিতে পাওয়া যাচ্ছে না পেজ ফল হবে তাহলে ফোরটার জন্য আমার একটা পেজ ফল্ট অকার করবে আমি পেজ ফল টকার করলে তখন আমি কি করছি আমি তখন সেখানে একটা টিক চিহ্ন দিচ্ছি মানে হচ্ছে পেজ ফল্ট ঠিক আছে টিক চিহ্ন মানে হচ্ছে পেজ ফল ঠিক আছে আমি পাশে এখানে লিখে রাখি টিক চিহ্ন মানে হচ্ছে পেজ ফল্ট এটা নোট দিয়ে লিখে রাখবো যে টিক চিহ্ন মানে হচ্ছে পেজ ফল্ট ওকে বাবা আর যদি ক্রস দি তাহলে হচ্ছে নট এ পেজ ফল্ট নট এ পেজ ফল্ট ওকে তাহলে এখন চার যে পেজটাকে সিপিইউ রেফার করেছে সেই পেজটা আমার ফিজিক্যাল মেমোরিতে নেই তাহলে একটা পেজ ফল টকার করলো আমি তখন কী করলাম আমি তখন আমার হার্ড ডিস্ক থেকে সেই পেজটাকে আমি মেন মেমোরিতে নিয়ে আসলাম তো নিয়ে এসে আমি তোমার একটা ফ্রি ফ্রি ফ্রেমের মধ্যে স্টোর করে দিলাম চার চার নাম্বার পেজটাকে চার পেজটাকে ফোর ফোর পেজটাকে ওকে তারপরে সিপিউ রেফার করেছে সেভেনকে আমার মেন মেমোরি এখন স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে একটাই মাত্র পেজ মেন মেমোরিতে রয়েছে সেটা হচ্ছে চার তাহলে সেভেন তো মেন মেমোরিতে নেই তাহলে সেভেনের জন্য তার মানে আবার একটা পেজ ফল টকার করছে আবার একটা টিক চিহ্ন দিলাম আবার একটা পেজ ফল্ট তখন আমি সেকেন্ড ফ্রেমের মধ্যে তোমার সাত নাম্বার পেজটাকে স্টোর করে দিলাম হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে সাত নাম্বার পেজটাকে মেমোরিতে আমি স্টোর করে দিলাম তারপরে সিপিউ রেফার করছে সিক্স কে সিক্স আমার তো চার আর সাত আছে মেমোরিতে চার নাম্বার পেজ আছে সাত নাম্বার পেজ আছে ছয় তো নেই তাহলে ছয়ের জন্য মানে আবার একটা পেজ ফল্ট আবার একটা পেজ ফল্ট ঠিক আছে এবার আমি ছয় নাম্বার এই ছয় পেজটাকে আমি এখন মেমোরিতে স্টোর করে দিলাম হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে আমি মেমোরিতে স্টোর করে দিলাম ফ্রি ফ্রি যে ফ্রেমটা ছিল তার মধ্যে তোমার ছ নম্বর পেজ ছয় নম্বর পেজটাকে রেখে দিলাম আমার তিনটে পেজ ফল্ট হয়ে গেলো তিনটে স্ট্রিংকে সিপিউ রেফার করেছে প্রথম তিনটে স্ট্রিংয়ের জন্য তোমার তিনটে পেজ ফল্ট আমার হয়ে গেল এখন সিপিউ রেফার করছে এক নম্বর পেজকে পেজ নাম্বার ওয়ান তো আমি দেখতে পাচ্ছি যে আমার এক নম্বর পেজকে যখন সিপিউ যখন রেফার করছে তখন দেখো আবার কিন্তু একটা পেজ ফল্ট কারণ আমার এক্সিস্টিং যে মেন মেমোরি তার মধ্যে দেখো ছয় আছে সাত আছে চার আছে এক তো নেই তাহলে এখানে কিন্তু আবার একটা পেজ ফল্ট অকার করলো এবার পেজ ফল্ট যখন অকার করছে তখন আমি কোন পেজটাকে এখন রিপ্লেস করবো কোন পেজটাকে রিপ্লেস করবো আমি ফোরটাকে রিপ্লেস করবো কারণ ফোরটা আমার সব থেকে লংগেস্ট পিরিয়ড অফ টাইম কিন্তু সে এখন বসে আছে দেখো সবার প্রথমে এসছে ফোর তারপর তোমার দেখো ফোর এখানে এসছে এখানেও আছে এখানেও আছে তাহলে এখন ফোরটাকে রিপ্লেস করে আমি এখন কি বসাবো তার জায়গায় আমি ওয়ানটাকে স্টোর করবো এক নম্বর পেজটাকে রাখবো তাহলে এখন ওয়ান সেভেন সিক্স আমার কিন্তু পেজ ফল্ট হয়েছে পেজ ফল্ট হয়েছে বলেই কিন্তু আমি এক নম্বর পেজটাকে রিপ্লেস করেছি চারের জায়গাতে আর চারটাকে কারণ রিপ্লেস করলাম চারটে আমার ভিকটিম কারণ যেহেতু চারটে আমার লংগেস্ট স্পিড অফ টাইম কিন্তু মেমোরিতে রয়ে গেছে ওকে এখন দেখো সাত নম্বর পেজটাকে রেফার করেছে আমার সিপিইউ তাহলে সাত নাম্বার পেজটাকে রেফার করেছে মানে দেখো আমার এক্সিস্টিং মেমোরির এখন ছয় আছে সাত আছে এক আছে তো সাতটা কিন্তু অলরেডি মেমোরিতে রয়েছে অতএব আমাকে কোনো পেজ রিপ্লেসমেন্ট করতে হচ্ছে না তাহলে এর জন্য কিন্তু কি হচ্ছে আমার কিন্তু আর কোনো পেজ ফল্ট হলো না আমি এখানে ক্রস দিচ্ছি নট এ পেজ ফল্ট কোনো পেজ ফল্ট হলো না সিপিউ এখন রেফার করেছে দেখো ছ নাম্বার পেজটাকে সিপিউ যখন তোমার ছ নাম্বার পেজটাকে রেফার করেছে তো ছ নম্বর পেজটাও তো আমার মেন রয়েছে ছয় সাত এক তো আছে তাহলে এখনও কিন্তু কোনো পেজ ফল্ট হলো না এতে এখানেও কিন্তু কোনো পেজ ফল্ট হলো না আবার সিপিউ রেফার করেছে এক নাম্বার পেজটাকে এক নম্বর পেজটাকেও আমার অলরেডি রয়েছে ছয় সাত এক তার জন্য কিন্তু কোনো পেজ ফল্ট হলো না আমার কোনো পেজ প্লেসমেন্ট করতেই হলো না এক নাম্বার পেজের জন্য নেক্সট সিপিউ রেফার করেছে দু নাম্বার পেজটাকে পেজ নাম্বার টু পেজ নাম্বার টু কিন্তু আমার মেমোরিতে নেই তাহলে এখন আমি কোন পেজটাকে রিপ্লেস করে দু নাম্বার পেজটাকে রাখবো মেন মেমোরিতে আমি এখন দেখতে পাচ্ছি দেখো আমার ছয় দেখো অনেক পরে এসছে ছয়টা অনেক পরে এসছে তাই না ছয়টা অনেক পরে এসছে তার আগে কে এসছে না সাত একটা অনেক পরে এসছে সব থেকে লংগেস্ট পিরিয়ড অফ টাইম তোমার কি আছে ছয় সাত একের মধ্যে না সাত তাহলে সাতটাকে রিপ্লেস করে আমি এখন দুই রাখবো আমার যেমন ছয় আছে যেমন এক আছে তেমন থাকলো তাহলে এখন ছয় দুই এক তাহলে আমার কিন্তু একটা পেজ ফল্ট এটা করলো কিন্তু অকার করলো বলেই কিন্তু আমি তোমার সাতটাকে সরিয়ে দুইটাকে রাখলাম এটা তারপরে সিপিইউ আবার রেফার করছে দেখো সাত নাম্বার পেজটাকে তো সাত নাম্বার পেজটাকে আমি এই জাস্ট রিপ্লেস করে দুইটাকে রাখলাম আবার সিপিইউ সাত নাম্বার পেজটাকে রেফার করছে তাহলে আমার কিন্তু এখানে আবার একটা পেজ ফল্ট তাহলে আমি এখন কাকে সরিয়ে সাতটাকে রাখবো ছয়কে দেখো ছয় দেখো তোমার এখানে এসছে আর এক দেখো এখানে এসছে তাহলে আমার দেখো এক টাকা কিন্তু সরাবো না আমি কিন্তু টাকে সরাবো কারণ ছয় কিন্তু লংগেস্ট পিরিয়ড অফ টাইম কিন্তু আমার মেমোরিতে আছে তাই না তাহলে এখন ছয়টাকে সরিয়ে আমি এখন সাতটাকে রাখছি আর দুই এক যেমন ছিল তেমন থাকলো আমার এখানে কিন্তু এটা পেজ ফল্ট অফার করেছে আর লাস্ট হচ্ছে দু নাম্বার পেজটাকে সিপিউ রেফার করছে লাস্ট পেজ দু নম্বর পেজটা অলরেডি আমার মেমোরিতে রয়েছে কোনো পেজ ফল্ট এখানে অকার করলো না আমার মেমোরি স্ট্রাকচার বা মেমোরির মধ্যে তোমার সাত দুই এক যেমন ছিল আমার মধ্যে তোমার সাত দুই এক তেমনই থাকলো কোনো পেজ ফল্ট হলো না এটার জন্য আমি এখানে কিউর কনসেপ্টটা দেখালাম না আমি এখানে এটাকে জাস্ট অমিট করে দাও আমি ভেবেছিলাম এখানে দেখাবো কিউর কনসেপ্টটা দেখালে আরও আরও ভালো লাগতো যাই হোক দরকার নেই ছাড়ো তো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ পেজ ফল্ট টোটাল নাম্বার অফ পেজ ফল্ট কত হলো সিক্স তাই না তাহলে ফ্রম হেয়ার টোটাল নাম্বার অফ পেজ ফল্ট ইকাল টু সিক্স ছটা পেজ ফল্ট হয়েছে ছটা পেজ ফল্ট হয়েছে তো ঠিক আছে আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেছে আমার দশটা পেজ ছিল দশটা পেজকে রেফার করতে গিয়ে ছবার আমার পেজ ফল্ট হয়েছে তাহলে ছবার হার্ড ডিস্ক থেকে কিন্তু পেজটাকে নিয়ে এসে মেমোরিতে রেখে তারপরে সিপিপিটাকে এক্সিকিউট করতে পেরেছে তাহলে যদি আমার এখানে নাম্বার অফ ফ্রেমটা তিনটে না হয়ে যদি তোমার চারটে হতো নাম্বার অফ ফ্রেমে বা ফ্রেমের সাইজ যদি তোমার চারটে হতো সেক্ষেত্রে কিন্তু আমার পেজ ফলটা হয়তো কিছুটা হলেও কমতো ছয় না হয়ে তোমার চারও হতে পারতো তিনও হতে পারতো বা পাঁচও হতে পারতো মানে অ্যাটলিস্ট কমতো তাই না নাম্বার অফ ফ্রেমটাকে বাড়ালে আমার তো পেজের সাইজ আমার তো পেজ ফল তো কমবে আমার কিন্তু কমতো পেজ ফলটা কিছুটা হলেও কমতো ওকে এবার আমাকে বলেছে যে ক্যালকুলেট হিট রেশিও ক্যালকুলেট হিট রেশিও তো আমি এখন হিট রেশিওটাকে এখানে বের করতে যাবো তা আমরা হিট রেশিও আর মিস রেশিও পড়েছিলাম কোথায় আমরা পড়েছিলাম হিট রেশিও মিড রেশিও ক্যাশ মেমোরিতে ঠিক আছে ক্যাশ মেমোরিতে আমরা হিট রেশিও মিস রেশিও পড়েছিলাম তাহলে আমি এখান থেকে হিট রেশিও কীভাবে বের করতে হয় আমরা দেখি আমার জাস্ট নাম্বার অফ পেজ ফলটা হলেই হবে ঠিক আছে আমি এখন হিট রেশিওটাকে ক্যালকুলেট করব দেখ জাস্ট দেখে রাখো অ্যাডিশনালি দেখে রাখো এটাকে হ্যাঁ যদি এটা দরকার নেই তাও দেখে রাখো এটা অ্যাডিশনালি তো আমি এখন বের করবো টোটাল নাম্বার অফ পেজ হিট কতগুলো আমার এখানে হিট হয়েছে কতগুলো এখানে হিট হয়েছে তার তার যে ফর্মুলাটা হচ্ছে টোটাল নাম্বার অফ পেজ হিট মানে হচ্ছে ঘুরিয়ে বলতে গেলে টোটাল নাম্বার অফ পেজ রেফারেন্স মানে কত টোটাল নাম্বার অফ পেজ রেফারেন্স মানে কত টেন মাইনাস

তো আমরা এখান থেকে বের করতে পারতাম যে আমার এখানে তো আমি পেয়েই গেছি তোমার টোটাল নাম্বার পেজ ফল তোমার ছয় তাহলে তোমার পেজ ফল যদি তোমার ছয় হয় তাহলে তোমার পেজ হিট কটা চারটে চারবার আমাকে পেজ রিপ্লেসমেন্ট করতে হয়নি ছবার করতে হয়েছে চার পেলাম ঠিক আছে এবার হিট রেশিও বের করবো আমাকে তো হিট রেশিও বের করতে বলেছে ফার্স্টে আমি এখন হিট রেশিও বের করতে আমার মিস রেশিও বের করবো হিট রেশিও ফর্মুলা কী ছিল মনে আছে কারো হিট রেশিও ফর্মুলা কী ছিল হিট রেশিও

ওকে এবার আমরা মিস রেশিও বের করবো ঠিক আছে এটা ক্লিয়ারটা সবার কাছে কিছুই নেই দেখো পাতি জিনিস কিছুই নেই এটার মধ্যে জাস্ট আমার দুটো ফর্মুলা মনে রাখতে হবে আর কিছু নেই আমরা ক্যাশমুড়িতে পড়েছি অলরেডি হিট রেশিও মিস রেশিও এবার আমরা মিস রেশিও বের করবো ঠিক আছে চলো মিস রেশিও মিস রেশিও মিস রেশিও বের করতে গেলে ফার্স্টে আমাকে ফার্স্টে পেয়ে আমাকে জানতে হবে টোটাল নাম্বার অফ পেজ ফল্ট কতগুলো টোটাল নাম্বার অফ পেজ ফল্ট বা পেজ মিস পেজ ফল্ট বা পেজ মিস কতগুলো বলো আমার প্রবলেমটা রেসপেক্টে ছয় ছয় ছিল তাহলে এখন আমি বের করবো মিস রেশিও এখন বের করছো আমরা মিস রেশিও আমি ঘুরিয়ে বলতে গেলে আমি অত ক্যালকুলেশনে না গিয়ে আমি তোমার বলতে পারি মিস রেশিও সমান

মিস রেশিওর আরেকটা ফর্মুলা আছে মিস রেশিও তার আরেকটা ফর্মুলা আছে মিস রেশিও সমান টোটাল নাম্বার অফ পেজ মিসেস টোটাল নাম্বার অফ পেজ মিসেস বা পেজ ফল্ট পেজ মিসেস বা পেজ ফল্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স টোটাল নাম্বার অফ রেফারেন্স ওকে কত পাচ্ছি টোটাল নাম্বার অফ পেজ মিসেস কত ছয় বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স কত দশ So 0.6 इनटू 100 परसेंट इनटू 100 परसेंट था है ना इनटू 100 परसेंट तो ले 6 0.6 इनटू 100 परसेंट मैंने कौतूहल थी 60 परसेंट बजा लो क्लियर बोलो ठीक है तो सर मस्त जगह लेंगे ना तू

কোন স্ট্রিংটাকে রেফার করছো বলো কোন স্ট্রিংটাকে রেফার করছো এই যে দুই দুই এখানে দুই এবারে যখন দুই আসছে এখানে যখন দুই আসছে হ্যাঁ হ্যাঁ এখানে এই প্রথমবার দুইটা তো হ্যাঁ তো আমার অলরেডি তোমার 6 7 1 আছে তাহলে দুই কি আছে এখানে মেমোরিতে নেই নেই কাকে সরাবো এই 6 7 1 এর মধ্যে কি আগে আসছে ছয় সাত একের মধ্যে কে আগে এসছে ছয় সাত একের মধ্যে আগে এসছে আমার এখানে কি করে বুঝবে ছয় সাত একের মধ্যে কে আগে এসছে দেখো ছয়টা তো এখানে এসছে হ্যাঁ তো আর সাত দেখো এখানে এসছে দেখো এখানে এসছে সাত আর এক দেখো এখানে এসছে তাহলে কি আগে এসেছে কি করলাম সাথে জায়গায় তোমার কি বসিয়েছি তাহলে তাহলে ফিফোটা যদি বুঝতে এরকম সমস্যা হয় তাহলে এরপরে অপটিমাল আর এলআরি বুঝতে তো আরো সমস্যা হবে তাই না আমি যে পেস্টটা অনেকক্ষণ ধরে আছে তাকে সরিয়ে দিচ্ছি বুঝা গেল হ্যাঁ স্যার দিচ্ছি হ্যাঁ স্যার বলো বাকিটা বলো তাহলে আমাদের এখন এলআরইউ বাকি আছে আর ফিপো বাকি আছে এলআরইউ আর ফিপো বাকি আছে অপটিমাল অ ফিপো বলছি ফিপো তো হয়ে গেল এলআরইউ বাকি আছে আর অপটিমাল বাকি আছে ঠিক আছে চলো তাহলে এখন কোনটা দেখবো এখন এখন কোনটা দেখবো অপটিমালটা দেখো অপটিমালটা বেশ এবার আমরা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা আমরা এখন দেখবো অনেকে তোমার ডেটা শেষ হয়ে গেছে তাই না অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম আচ্ছা বুঝতে পেরেছি সব থেকে সহজ হচ্ছে ফিফোটা তাই না অপটিমাল আর এলারিউতে একটু ঝাকাও ঝামেলা আছে কিন্তু ফিফোটা সব থেকে সহজ আবার লিফোটা আরো সহজ হ্যাঁ লিফোটা আরো সহজ ওর জাস্ট অপোজিট লিফোটা

তো অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কিন্তু মানে প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করা কিন্তু ইম্পসিবল ঠিক আছে যে ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট দিস অ্যালগোরিদম যাই হোক সেটা আমাদের জানা দরকারই আমরা তো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করছি না প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট কনসেপ্টটা হচ্ছে যে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে সেই কি চুজ করা হয় অ্যাজ এ ভিকটিম যে পেজটা আমার হয়তো ইন ফিউচার লংগেস্ট টাইম ধরে তাকে তোমার কোনোভাবেই ইউজ করা হয়নি ইউজ করা হবে না বোঝা গেল না তাই তো বোঝা গেল না আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি এরকমভাবে যে আমি সেই পেজটাকে রিপ্লেস করবো রিপ্লেস এ পেজ দ্যাট উইল নট বি বিটা মনে রাখো উইল নট বি দ্যাট উইল নট বি ইউজড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম কিন্তু কনসেপ্ট অপটিমাল পেজ মেন আমি সেই পেজটাকেই আমি রিপ্লেস করব যে পেজটা আমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম যাকে আমরা ইউজ করব না তাহলে আমার অপটিমাল অপটিমালটা দেখতে গেলে আমরা কোন দিক দিয়ে তাকাবো আমার রেফারেন্স স্ট্রিং আমি কোন দিক দিয়ে দেখব ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড উইল নট বি বলেছি তো উইল নট বি বলেছি উইল নট বি ইউজড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম তাহলে এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট দিয়ে কীভাবে রিপ্লেসমেন্ট করতে হয় সেটা কিন্তু আমাদের কাছে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এবার বাকিটা আমরা এক্সাম্পলে দেখব এই দুটো মেন কথা যে এটাকে আমরা প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট আর অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোনিদমের ক্ষেত্রে আমি সেই পেজটা কি আমি চুজ করবো রিপ্লেসমেন্টের জন্য যে আমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম ধরে যার কোনো ইউজ হচ্ছে না বা যাক আমরা ইউজ হচ্ছে না নয় ইউজ করবো না এই বাকিটা বাকিটা আমি এক্সাম্পলে বোঝাচ্ছি ঠিক আছে বাকিটা আমি এক্সাম্পলে বোঝাচ্ছি সবথেকে ক্লিয়ারলি বুঝতে পারবো এক্সাম্পল দেখলে কোনো সমস্যা হবে না ওকে না আমি এরকম একটা আমি অত এক্সাম্পলটা অত ভালো করে লিখছি না আগে যেমন তোমার লিখলাম একটা এক্সাম্পল ওরকম ভালোভাবে লিখলাম আমি অত ভালোভাবে এক্সাম্পলটা লিখছি না আমি জাস্ট একটা একটা এক্সাম্পলে আসছি হ্যাঁ আমি জাস্ট একটা এক্সাম্পলে চলে আসছি জাস্ট আমি রেফারেন্স ট্রিংটা দেবো আমি একটা রেফারেন্স রিং নিচ্ছি ধরো এরকম ছোটো একটা রেফারেন্স ট্রিং আমাকে চুজ করতে হবে ছোটো একটা রেফারেন্স রিং চুজ করি নাহলে অনেকটা সময় লেগে যাবে দেখো রেফারেন্স স্ট্রিংটা হচ্ছে এরকম নিয়েছি যে আমি জাস্ট লিখছি রেফারেন্স স্ট্রিং ওকে ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন ওকে সিক্স ওয়ান টু সেভেন টু হচ্ছে আমার রেফারেন্স স্ট্রিং আমাকে বলে দিয়েছে যে নাম্বার অফ ফ্রেম থাকবে তিনটে ফিজিক্যাল মেমোরিতে বা মেন মেমোরিতে আর আমার ইনিশিয়ালি মেন মেমোরিটা এমটি থাকবে ইনিশিয়ালি এমটি এটাও বলে দেওয়া আছে আমাকে নাম্বার অফ পেজ ফল্ট বের করতে হবে আমাকে পেজ ফল্ট বের করতে হবে আর আমার পেজ রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজিটা তোমার বলে দেওয়া আছে সেটা হচ্ছে অপটিমান পেজ রিপ্লেসমেন্ট তোমার স্ট্র্যাটেজিটা হচ্ছে অপটিমান তাহলে এই কটা জিনিস জানলেই আমরা করতে পারবো কাজটা কাজটা মারবার শুরু করছি আমার রেফারেন্স স্ট্রিং তাহলে আমি এখন কতগুলো আমার নাম্বার অফ নাম্বার অফ রেফারেন্স কতগুলো আছে এখানে তো দশটাই আছে টোটাল নাম্বার অফ রেফারেন্স ইকুয়ালস টু দশ তাই না টোটাল নাম্বার অফ রেফারেন্স ইকুয়ালস টু টেন একই রকমভাবে আমি তাহলে আবার সেই দশটা ফিজিক্যাল মেমোরি আমি এখানে ফার্স্টে ড্র করে নিই দশটা দশটা ফিজিক্যাল মেমোরি আমি এখানে ড্র করে দিচ্ছি তিনটে করে ফ্রেম সাইজ থাকবে আমি ওপরে পেজ নাম্বারগুলো বসিয়ে নিই চার সাত ছয় এক সাত আবার ছয় আবার এক দেওয়া আছে দুই সাত আর হচ্ছে দুই ঠিক আছে তিনটে করে ফ্রেম থাকছে তিনটে করে ডিভিশন করে নিচ্ছি আমরা তিনটে করে ডিভিশন করে নিচ্ছি এবার ইনিশিয়ালি আমার পেজগুলো সবই ফাঁকা আমার ফ্রেমগুলো সবই ফাঁকা আছে এখন সিপিউ চার নাম্বার পেজটাকে রেফার করেছে তাহলে পেজ ফল্ট পেজ ফল্ট চার পেজটাকে আমরা নিয়ে আসলাম মেন মেমোরিতে সাত নাম্বার পেজটাকে রেফার করেছে তো আমার তো অলরেডি চার আছে মেন মেমোরিতে আবার পেজ ফল্ট সাতটাকে আমি আবার স্টোর করলাম ফ্রি ফ্রেমের মধ্যে ছয়কে রেফার করেছে আমার চার আর সাত আছে মেমোরিতে ছয় তো নেই তাহলে আবার পেজ ফল্ট হলো আমি ছয়টাকে আবার ডিস্ক থেকে মেন মেমরিতে নিয়ে আসলাম এতক্ষণ পর্যন্ত ফ্রি ফ্রেম ছিল কোনো সমস্যা হয়নি জাস্ট পেজ ফল্ট হচ্ছে আর পেজগুলোকে নিয়ে এসে আমি স্টোর করছি ফিজিক্যাল মেমরিতে বা মেন মেমরিতে এবার এক নম্বর পেজ এসছে সিপিউ এখন এক নম্বর পেজটাকে রেফার করেছে আমার এখন তিনটে পেজ রেফার করা হয়ে গেছে চার সাত আট ছয় এখন সিপিউ এক নম্বর পেজটাকে রেফার করেছে এখন সিপিউ এক নাম্বার পেজটাকে রেফার করেছে তো আমি কোন পেজটাকে রিফ্রেশ করে একটাকে রাখবো আমি কোন পেজটাকে রিফ্রেশ করে একটাকে রাখবো আজকে মৈত্রী বলছে 4 আর কোনো আর কেউ কিছু বলছে 6 তো 6 কে বসে بودি বলছে 6 আর আর কোনো আনসার তো 4 ও বলছে 4 বেশ তাহলে আমি এখন বড় আমি সব সময় বলছিলাম যে উইল নট বি ইউজড উইল নট বি ইউজড মানে হচ্ছে আমি এখন সামনের দিকে তাকাবো ফরওয়ার্ড ডিরেকশনে তাকাবো আমি আমার কি কী আছে পেজগুলো এখন মেমোরিতে ছয় সাত আর চার এই ছয় সাত চারের মধ্যে কাকে আমি অনেকক্ষণ ধরে ব্যবহার করব না এই রাইট হ্যান্ড সাইডে দেখো তাকাও সবাই কার ব্যবহার ব্যবহার নেই আর কার রেফারেন্স নেই চারের তাই তো তুমি চারকে আর রেফার করেছো বা সিপি আর রেফার করছে আর কে কোনো সময় করেনি দেখো সাতকে কিন্তু আবার রেফার করেছে তারপরেই ছয়কেও দেখো রেফার করেছে সাতকে দেখো আবার রেফার করেছে কিন্তু দেখো চারকে কিন্তু আর রেফার করছে না সিপিউ তাহলে দ্যাট উইল নট বি ইউজড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম রেফার করছে না বলে নয় হয়তো তোমার চার ধরো তোমার হয়তো এখানেকে রেফার করছে ফর এক্সাম্পল সাপোজ যে আমার রেফারেন্স স্ট্রিংটার মধ্যে চারটা তোমার ধরো এখানে আছে ফর এক্সাম্পল তাহলে সব থেকে তোমার দূরে কে আছে চার তোমার দেখো সব থেকে লঙ্গেস্ট পিরিয়ড কিন্তু দেখো চারটাকে রেফার করেনি কিন্তু দেখো তোমার ছয়কে রেফার করেছে সাতকে রেফার করেছে দেখো সাতকে আবার রেফার করেছে তারপরে তোমার চারটাকে রেফার করছে তাহলে আমি এখন কার জায়গাতে রিফ্রেশ করবো কার জায়গাতে রিপ্লেস করবো বলো চারের জায়গাতে আমি এখন চারটাকে রিপ্লেস করে তাহলে আমার তো একটা পেজ ফল্ট হচ্ছেই কিন্তু চারটা ফল্ট হচ্ছে হ্যাঁ তাহলে আমি এখন চারটাকে রিপ্লেস করে আমি এখন একটাকে রাখছি আর সাত এখানে থাকছে যেমন ছয় যেমন থাকছে তেমনই থাকছে বোঝা গেল কনসেপ্টটা যে এক রেফার করলে সিপি তখন কাকে রিপ্লেস করছি কেন চার তার কারণটা বোঝা গেল কেন চার এবার সাতকে রেফার করেছে কোনো পেজ ফল্ট হবে সাতকে সিপিও রেফার করেছে কারণ আমার তো ছয় সাত এক তো আছে সাত তো অলরেডি তোমার মেমোরিতে রয়েছে কোনো পেজ ফল্ট হলো না ক্রস চিহ্ন দিলাম আবার ছয়কে রেফার করেছে দেখো তো ছয় সাত এক তো আছে দেখো কোনো পেজ ফল্ট হলো না ক্রস দিলাম কারণ ছয় আছে এককে রেফার করেছে ছয় সাত আমার মেমোরিতে আছে কোনো পেজ ফল্ট হলো না এবার দুইকে রেফার করেছে দুইকে এবার রেফার করেছে তো আমি আবার কোন দিকে দেখব দুইকে রেফার করেছে আমি এখন দুইয়ের ডান দিকটা দেখবো আমি এখন দুইয়ের ডান দিকটা দেখবো যে দুইয়ের ডান দিকে ছয় সাত একের মধ্যে কে নেই আর সিক্স নেই তাই তো সিক্স নেই তাহলে আমি এখন সিক্সের জায়গায় আমি দুইটাকে বসিয়ে দিলাম একটা ফল্ট তো অবশ্যই সাত এক যেমন ছিল তেমন রয়ে গেল তাহলে 6 টা আমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম কিন্তু আর রেফার করছে না হ্যাঁ আমি তো 1 করতে পারি করতে পারি করতে পারি করতে পারি করতে আমার ছোট বলে আমি এখানে তোমার 6 করলাম তুমি এখানে একটাও তোমার রেফার করে নি আর তো তুমি একটাকেও করতে পারো সেটাও ভুল নয় এটাও ভুল নয় ঠিক আছে এবার সাত আছে সাতের জন্য কোনো পেজ ফল্ট হবে কোনো পেজ ফল্ট হবে না দুই সাত এক যেমন ছিল তেমন রয়ে গেল আবার দেখো দুইটাকে রেফার করেছে দুইটা রেফার করেছে মানে দেখো দুইটা তো তোমার অলরেডি আছে তাহলে দুই সাত এক যেমন ছিল এখানেও কোনো পেজ ফল্ট হলো না তাহলে টোটাল নাম্বার অফ পেজ ফল্ট কত টোটাল নাম্বার অফ পেজ ফল্ট কত ফাইভ বোঝা গেল সবাই বুঝতে পেরেছ তাহলে এখানে যদি তোমাকে বলতো যে হিট রেশিও আর মিস রেশিও বের করতে বের করতে পারতো ঠিক আছে এর ক্ষেত্রে কিন্তু হিট রেশিও মিট রেশিও যদি বলে তাহলে বের করতে পারবে তোমরা নিশ্চয়ই আগে যেটা ফর্মুলা দেখিয়েছি সেটা ধরে হ্যাঁ একটা বের করলেই হবে ঠিক আছে আর বাকিটা ওয়ান মাইনাস হিট রেশিও করে দেবে দি মিস রেশিও বের করে দেবে অত খাটার দরকার নেই বা আমার ফর্মুলা তো কঠিন কিছু নয় সেটাও করতে পারো ঠিক আছে ক্লিয়ার তো কোনো কনফিউশন নেই অপটিমাল কোনো কনফিউশন আছে আমরা আমরা সামনের দিকে তাকাবো আমরা সামনের দিকে তাকাবো তাই না যে পেজটাকে রেফার করছে তার পরে কোন পেজগুলোকে রেফার করবে তার দিকে তাকিয়ে থাকবো যার যে পেজটা নাম্বার থাকবে না তাকে আমি রিপ্লেস করে দিই বসিয়ে দেবো আর কিছু না আর যদি এটা আমাদের ফি আমাদের যদি এটা তোমার এলআরইউ হতো তখন কোন দিক দিয়ে তাকাতাম

আমি এটাকে এক কথায় বলবো যে জাস্ট তার একটা স্টেটমেন্ট বলতে পারো এটার এটাকে জাস্ট মনে রাখবে

ঠিক আছে রিপ্লেস আপ রিপ্লেস আপ পেজ দ্যাট হ্যাজ নট বিন ইউজড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম তাহলে পেজ রিপ্লেসমেন্ট এই ধরনের পেজ রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি বেসিক্যালি তোমার টাইমের সঙ্গে সঙ্গে সে কিন্তু দেখছে ব্যাকওয়ার্ড লুকিং ব্যাকওয়ার্ড ওকে আর আমি যখন অপটিমাল বলেছিলাম তখন সে কিন্তু লুকিং ফরওয়ার্ড ইন টাইম ওকে তাহলে আমি এই টার্মটাকে এখানে লিখে রাখি সেটা হচ্ছে যে লুকিং ব্যাকওয়ার্ড লুকিং ব্যাকওয়ার্ড ইন টাইম রাদার than ফরওয়ার্ড না লিখলেও হতো এটা যদি তুমি ফরওয়ার্ডটা ইউজ করেছি অপটিমালের ক্ষেত্রে আমি তো মেনশন করলাম যে রাদার দ্যান ফরওয়ার্ড এবার আমাকে আসতে হবে এলারি ইউ একটা এক্সাম্পল দেখি ছোট্ট মতন ওই দশটা দিয়েই ওই একই রেফারেন্স টিং দেখো আমি কিন্তু এখন সেম রেফারেন্স টিং ব্যবহার করছি তাই না আমি এবার কম্প্যারিজন করবো আমি কিন্তু একই রেফারেন্স ডিঙ্ক কেন ব্যবহার করছি এটা তুমি কম কম্পেয়ার করে বলতে পারি যে কার ক্ষেত্রে সবথেকে কম আসছে আমার পেজ ফল্ট তোমাকে একটা কোনো রেফারেন্স ডিঙ্ক দিয়ে দেবে দিয়ে বলবে যে তিনটে পেজ রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি দিয়ে তুমি ফার্স্টে পেজ ফল্ট বের করো দিয়ে কম্পেরিজেন করো যে কোনটা ভালো তখন তোমাকে কম্পেয়ার করতে হবে যার পেজ ফল্ট কম আসবে সেই ভালো তাই না আমাকে রেফারেন্স স্ট্রিংটা বলে দেওয়া আছে একই রকমভাবে রেফারেন্স রিংটা বলে দেওয়া আছে একই রেফারেন্স আমি এখানে ব্যবহার করছি ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান টু সেভেন টু তাই তো ছিল আমাদের আগেরটাও তো তোমার তাই ছিল না রেফারেন্স রিংটা সেম তো না কিছু ডিফার করেছি আর দশটা আর বাকি সমস্ত সব সবকিছু সেম নাম্বার অফ পেজ ফ্রেম নাম্বার সেমই আছে সেমই আছে নাম্বার অফ ফ্রেম তিনটেই বলা আছে ঠিক আছে নাম্বার অফ ফ্রেম তিনটেই বলা আছে ইনিশিয়ালি আমার মেন মেমরি এমটি থাকবে প্রতিটা ফ্রেম সেটাও বলা আছে আর আমাকে যেটা পেজ রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি যেটা ইউজ করতে পারে সেটা হচ্ছে এলআর ইউ আর রেফারেন্স টিকটা তো দেওয়াই আছে আমাকে নাম্বার অফ পেজ ফল বের করতে পড়েছে আর অলসো ক্যালকুলেট দা হিট রেশিও অ্যান্ড মিস রেশিও এদেরও বের করে এই তিনটে জিনিস আমারও বের করতে বলেছি তাহলে এখন দশটা পেজ ফ্রেম দশটা আমি জাস্ট মেমোরি স্ট্রাকচার ফার্স্টে বানিয়ে দিচ্ছি নাম্বার আমি পেজের রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি এখানে ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান টু সেভেন টু ওকে পেজগুলোকে ডিভাইড করে নিই ফ্রেম ফ্রেমে ডিভাইড করে নিই আমরা মেমোরিটাকে চলো তো ফার্স্ট টাইম পেজ ফল্ট সেকেন্ড টাইম পেজ ফল্ট থার্ড টাইম ও পেজ ফল্ট ওকে ঠিক আছে এবার যে পেজটাকে এখন সিপিউ রেফার করছে ফোর সেভেন সিক্স এর পর ফোর সেভেন সিক্স এর পর যে পেজটাকে রেফার করছে দ্যাট ইজ আ ওয়ান দ্যাট ইজ আ ওয়ান তাহলে ওয়ানটাকে আমি রাখবো কাকে রিপ্লেস করে ফোর কে দ্যাট হ্যাজনট বিন ইউজড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম এই চার সাত ছয়ের মধ্যে কোন পেজটা অনেকক্ষণ ধরে ইউজ হয়নি দেখো চার দেখো সবার প্রথমে ব্যবহার হয়েছে তারপরে দেখো চারে কিন্তু আর কোনো ইউজ নেই তারপরে সাত ইউজ হয়েছে তারপরে তোমার ছয় ইউজ হয়েছে তাহলে যেটা আমার সব থেকে পিরিয়ড অফ টাইম যার ইউজ নেই যাকে আমরা ইউজ করিনি তার নাম হচ্ছে চার তো চারটাকে রিপ্লেস করে আমি এখন তার জায়গাতে ওয়ান বসাচ্ছি সাত ছয় যেমন ছিল তেমন রয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু আমাদের আরেকটা পেজ ফল্ট আরেকটা পেজ ফল্ট হলো সাত আছে সাতকে সিপিউ রেফার করেছে সাত তো অলরেডি আছে আমার তাহলে ছয় সাত এক যেমন ছিল তেমন থাকছে এটা কোনো পেজ ফল্ট হলো না আবার সিপিউ রেফার করেছে কে ছয় তো অলরেডি আছে আমার মেমোরিতে ছয় সাত এক এখানেও কোনো পেজ ফল্ট হলো না এখন সিপিইউ রেফার করেছে এক কে এক তো অলরেডি আমার আছে তাহলে ছয় সাত এক এখানেও কোনো পেজ ফল্ট হলো না এবার সিপিইউ রেফার করেছে দুই কে দুই তাহলে ছয় সাত একের মধ্যে আমি কাকে সরাবো সরিয়ে দুইটাকে রাখবো সেভেন কে সেভেন কে সেভেন দেখো এখানে ইউজ হয়েছে তাই তো ছয় দেখো এখানে ইউজ হয়েছে আর এক দেখো এখানে সবার লাস্ট ইউজ হয়েছে সব থেকে লঙ্গেস্ট পিরিয়ড অফ টাইম কাকে আমরা ইউজ করিনি সাতকে তো তাহলে এখন আমি দুইটাকে রাখবো সাতের জায়গায় তাহলে অর্থাৎ ছয় দুই এক এখানে কিন্তু আমাদের আরেকটা পেজ ফল্ট হল আরেকটা পেজ ফল্ট হয়েছে তাই তো সাত সাতের জন্য দেখো পেজ ফল্ট আবার পেজ ফল্ট সাত তো নেই আমার মেমোরিতে সাথে জন্য কিন্তু আবার তাহলে এখন দেখো সাতের ছয় দুই এক আছে ছয় আমার দেখো এখানে সবার লাস্ট আমি এখানে ছয় টাকা ইউজ করেছি দুই টাকা আমরা এই রিসেন্টলি জাস্ট টাকা আমি দেখো এখানে জাস্ট ইউজ করেছি তাই না আর এক টাকা দেখো আমি এখানে ইউজ করেছি তাহলে আমি এখন ছয়ের জায়গায় দেখো ছয় কিন্তু আমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম আমি ইউজ করেছি ইউজ করিনি ছয়টাকে তাহলে ছয়টার জায়গায় আমি এখন কি করছি ছয়ের জায়গায় আমরা এখন সাতটাকে রাখছি দুই এক যেমন ছিল তেমন রয়ে গেছে আমার একটা পেজ ফল্ট হলো আর লাস্ট আমি রেফার করেছি দুইটাকে দুইটাকে রেফার করেছি দুই তলেরই আছে অর্থাৎ আমার মেমোরি এখন কন্টেন্টটা হয়ে গেছে সেভেন টু আর ওয়ান এর জন্য কিন্তু কোনো পেজ ফল্ট হচ্ছে না সো নাম্বার অফ পেজ ফল্ট ইকুয়ালস টু নাম্বার অফ পেজ ফল্ট ইকুয়ালস টু বলো ছটা তাই তো সিক্স তাই না তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমার এখানে ছটা পেজ ফল্ট আমাদের ফিপোতে কিন্তু আমার ছটাই এসেছিল তাই তো ফিপোতে আমাদের ছটাই এসছিল অপটিমালে কটা এসছে অপটিমালে কোনটা এসছে পাঁচটা তাহলে আমার এই রেফারেন্সটিংয়ের রেসপেক্টে আমার অপটিমালটা এখন বেটার যে যতটা মনে হচ্ছে অপটিমালটা এখন পর্যন্ত বেটার অপটিমালের পারফরমেন্সটা বেটার তাই না অপটিমালের পারফরমেন্সটা এখন বেটার ঠিক আছে

কিন্তু তোমার তোমার ধরে তো এমন একটা রেফারেন্স আছে যেখানে তোমার হয়তো তুমি দেখতে পাবে যে সেখানে তোমার ফিপোর থেকে তোমার কিন্তু এলআরুতে তোমার কিন্তু কম্পারেটিভলি পেজ ফলটা কম হবে ঠিক আছে তো সেই রেসপেক্টটা আমি তোমার এলআরউ কে তোমার মানে বেস্ট বলতে পারি বা বেটার বলতে পারি ওকে আমার রেফারেন্স টিং এর উপর ডিপেন্ড করবে তো নাম্বার অফ পেজ ফলটা আমার কীরকম মানে প্যাটার্ন দেওয়া আছে বা রেফারেন্স টিংটা কীভাবে পেজগুলোকে রেফার করা আছে তার উপর ডিপেন্ড করবে তাহলে আমরা কোন আমি কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে বলতে পারবো না যে আমার এই পেজ রিপ্লেসমেন্টটা বেটার তোমাকে হয়তো কোন পেজ রেফারেন্স স্ট্রিং এর এগেইনস্টে তোমাকে বলবে যে কোনটা বেটার তুমি কিন্তু এখানে কনক্লুড করতে পারো না কোনোদিনই যে আমার যে কোনো রেফারেন্স স্ট্রিং এর জন্য এই পার্টিকুলার পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা সবথেকে ভালো কোনো তুমি কিন্তু কনক্লুড করতে পারো না ঠিক আছে বুঝতে পারলে কি বললাম এমনটা কি হতে পারে মানে কোনো রেফারেন্স স্ট্রিং হয়তো ধরুন

আমার ধরে নাও আমি এটাকে একটা যদি একটা গ্রাফ দেখাই এরকমভাবে আমি এটা বললাম নাম্বার অফ এটাকে নাম্বার অফ ফ্রেম বলি নাম্বার অফ ফ্রেম বলি আর এটাকে নাম্বার অফ নাম্বার অফ পেজ ফ্রেম বলি এটা নাম্বার অফ ফ্রেম বলি যেটা নাম্বার অফ পেজ ফল্ট বলি হ্যাঁ নাম্বার অফ পেজ ফল্ট বলি

হ্যাঁ আমি তো ওটা ওটা বলবো বলেই এটাকে দেখাচ্ছি ফার্স্টে এই মানে অ্যানালিসিসটা ফার্স্টে দেখাচ্ছি যে আমার পেজ ফ্রেম বাড়ছে আমার পেজ ফল্ট কমছে তাই না এটা আমার একটা নর্মাল একটা মানে এটা নর্মাল কনসেপ্ট যে আমার পেজ ফ্রেম বাড়ছে আমার পেজ ফল কমছে পেজ ফ্রেমটা বাড়ালে আমার পেজ ফলটা কমে যাচ্ছে তাই তো আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমি নাম্বার অফ ফ্রেমটাকে ইনক্রিজ করছি নাম্বার অফ ফ্রেমটাকে আমি ইনক্রিজ করছি ঠিকই কিন্তু আমার নাম্বার অফ ফ্রেম বাড়াচ্ছে আমার পেজ ফল্টও বাড়ছে নাম্বার অফ ফ্রেম বাড়াচ্ছে আমার পেজ ফল্টও বাড়ছে তাই না তাহলে সেক্ষেত্রে সেই যে তোমার যে প্রিন্সিপালটা যেখানে আমি নাম্বার অফ ফ্রেমটাকে ইনক্রিজ করছি আমার পেজ ফল্টের রেটটাও ইনক্রিজ করছে তাই এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড রেজাল্ট একটা আনএক্সপেক্টেড রেজাল্ট বা একটা আনএক্সপেক্টেড একটা অ্যানোমলি তাহলে এই আনএক্সপেক্টেড যে অ্যানোমলিটা তাকেই বলা হয় অ্যানোমলি অ্যানোমলি তার নামই হচ্ছে এখান থেকে পরীক্ষায় খুব কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই বেলেডিজ অ্যানোমলি অ্যানোমালি বলা হয় এম এ এল ওয়াই বেলেডিজ অ্যানামলি ওকে তো বেলেডিস অ্যানোমলি বলে যে নর্মাল নর্মাল সিচুয়েশনে আমরা যখন পেজ ফল যখন অকার করছে তখন আমরা সেখানে ধরে নাও পেজটাকে আমরা হার্ড ডিস্ক থেকে মেন মেমোরিতে নিয়ে আসছি আমার পেজ ফলটাকে আমরা পেজ ফল বলছি আর নাম্বার অফ পেজ ফলটা অবশ্যই আমার ডিক্রিজ করে যাচ্ছে যখন আমি ফ্রেমটাকে যখন বাড়াচ্ছি তাহলে এই ধরনের আমরা কিছু বিহেভিয়ার আমরা দেখতে পাই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমার নাম্বার অফ ফ্রেমটাকে বাড়াচ্ছি মেন মেমোরি কিন্তু আমার নাম্বার অফ পেজ ফ্রেমটাও ইনক্রিজ করছে তাহলে সামটাইমস সামটাইমস অন ইনক্রিজিং দ্য নাম্বার অফ ফ্রেম ইন মেন মেমোরি

on increasing the number of frames in main memory. ঠিক আছে তাহলে বেলেডিস অ্যানোমলি হচ্ছে এক ধরনের একটা ফিনোমেনাল যেখানে আমার নাম্বার অফ আমার পেজ ফলটা ইনক্রিজ করছে যখন আমি ফ্রেমটাকে যখন আমি বাড়াচ্ছি মেন মেমোরি আমার তখন কিন্তু একটা যে একটা ফিরোমেলার আমরা লক্ষ্য করতে পারছি তার নামই হচ্ছে ব্লেডিজ অ্যানামোলি তো আমার কিছু অ্যালগোরিদম সাফার করে ব্লেডিজ অ্যানামলি থেকে যেমন ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোডিদম সে কিন্তু তোমার সাফার করে ব্লেডিজ অ্যানামলিতে ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ক্ষেত্রে আমি নাম্বার অফ ফ্রেম বাড়ালেও অনেক রেফারেন্স ক্ষেত্রে আমার পেজ ফলটা বাড়বে আবার র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম তোমার সাফার করে ব্লেডিজ অ্যানামোলিতে আর একটা অ্যালগোরিদম আছে যার নাম হচ্ছে সেকেন্ড চান্স অ্যালগোরিদম সেটা তোমাদের নেই এটা বেসিক্যালি মাস্টার ডিগ্রিতে পড়ানো হয় সেকেন্ড চান্স অ্যালগোরিদম সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্লেডিজ অ্যানোমলি কিন্তু সাফার করে ওকে তাহলে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে হোয়াট ইউ মিন বাই বেলেডিজি অ্যানোমলি আর কোন কোন অ্যালগোরিদম বা কোন কোন পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম তোমার ব্লেডিজ অ্যানোমলিতে তোমার অ্যানোমিটাকে তোমার সাফার করে তার ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে ফিপো ফিপো সাফার্স ফ্রম বেলেডিস অ্যানোমলি আর হচ্ছে র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আমরা এক্সাম্পল আমি বলেছিলাম পাঁচটা প্রসেস বলেছিলাম তা আমাদের কিন্তু র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোডাম ছিল র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিডম সাফার্স ফ্রম বিলারিজ অ্যানামলি আর নাম্বার থার্ড হচ্ছে সেকেন্ড চান্স অ্যালগোরিদম সাফার্স ফ্রম বিলারি ওকে তো আমি কি রিজন আছে আমি সেই রিজনে যাচ্ছি না আমরা এটার এগেনস্টে তোমার এক্সাম্পেলও দেখা যেতে পারে এক্সাম্পেল তোমরা আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা নিজেরা দেখবে যে সেখানে ফ্রেম বাড়ালে তোমার কিন্তু পেজপল বাড়ছে আমি এটা রেফারেন্স টিং তোমাদেরকে দিচ্ছি সেটাকে তোমরা জাস্ট একটু ট্রাই করবে ওকে সেই রেফারেন্স টিংয়ের জন্য তোমরা কিন্তু সেটাকে ট্রাই করবে

জিরো থ্রি জিরো ফোর টু থ্রি জিরো থ্রি টু ওয়ান টু জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সব কিছু কমা আছে একটা করে হ্যাঁ অনেক সময় বলে দেয় যে একটা এক্সাম্পল দাও একটা রেফারেন্স ড্রিংয়ের এক্সাম্পল দাও যে রেফারেন্স রিংকটা ব্লেডিস অ্যানামীতে তোমার সাফার করে তখন তোমাকে রেফারেন্স কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এই রেফারেন্স তুমি তুমি এটাকে ফার্স্টে ফিফো অ্যালগোরিদম দিয়ে তুমি এটা পেজ রিপ্লেসমেন্ট করবে তুমি নাম্বার অফ ফ্রেমস ফার্স্টে কনসিডার করবে নাম্বার অফ ফ্রেমস এখানে তুমি ফার্স্টে কনসিডার করবে ফার্স্ট তুমি ফ্রেম কনসিডার করো থ্রি নাম্বার অফ ফ্রেমস নাও থ্রি তার জন্য তুমি পেজ ফলটা বের করবে এই রেফারেন্স এর এগেন্স্টে বা ইউজিং ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম তুমি এর পেজ ফলটা ফার্স্টে বের করবে আর এই রেফারেন্সটিংয়ের এগেনস্টেই তুমি আবার ফিপো দিয়ে তখন রিপ্লেস করবে তখন তুমি নাম্বার অফ ফ্রেমসটাকে রাখবে ফোর নাম্বার অফ ফ্রেমসটা তুমি তখন নেবে ফোর তার জন্য পেজ ফলটা বের করবে তার জন্য পেজ ফলটা বের করবে তো যেটা তোমার দেখতে পাবে বের করার পর তোমাদের যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে তিনটে যখন ফ্রেম ছিল তখন পেজ ফল্ট আমার আসবে ফিফটিন আর যখন নাম্বার অফ ফ্রেম যখন তুমি চার করেছ তখন আমার পেজ ফলটা আসবে এখানে টুয়েলভ এটা হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল যে আমার নাম্বার অফ ফ্রেম বাড়াচ্ছি আমার পেজ ফল্ট কমছে এটা নর্মাল একটা ফিনোমেন কিন্তু যদি আমরা এরকম একটা রেফারেন্স রিং নিই এটাকেও দেখবে এটাকেও দেখবে এই রেফারেন্স স্ট্রিংটার জন্য ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর নাম্বার অফ ফ্রেম যখন তুমি নাম্বার অফ ফ্রেম যখন তুমি চারটে করবে তখন তোমার পেজ ফল্ট আসবে আমি ধরলাম দশ ঠিক আছে আর তুমি যখন নাম্বার অফ ফ্রেম যখন তুমি তিনটে নেবে তখন তোমার পেজ ফল্ট আসবে এর থেকে কম আমি ধরলাম আটটা বা নটায় আমি কিন্তু এক ব্রক্স ধরছি মানে এটাকে বোঝানোর জন্য কনসেপ্টটাকে তোমরা ট্রাই করবে কোনটা তোমরা এটাও ট্রাই করবে এখানে কিন্তু কোনো অ্যানামলিজ আসছে না এখানে কিন্তু কোনো বেলে ডিজার অ্যানামলি হচ্ছে না কারণ আমি নাম্বার অফ ফ্রেমটা তোমার তিন নিয়েছি আমার পেজ ফলটা এসছে পনেরো আমি নাম্বার অফ ফ্রেমটা চার নিয়েছি আমার পেজ ফলটা কমেছে তাহলে পেজ ফ্রেম বাড়াচ্ছি পেজ ফলটা আমার কমছে কিন্তু এখানে নাম্বার অফ ফ্রেম যখন চার তখন পেজ ফলটা দশ আর নাম্বার অফ ফ্রেম যখন তিন করছি তখন পেজ ফলটা আমার আট তাহলে এখানে ফ্রেমটা বাড়াচ্ছি কিন্তু পেজ ফলটা বাড়ছে আমার আগের ফ্রেম ছিল তিনটে আমি এখন ফ্রেমটা করলাম চার আমার পেজ ফলটা বাড়ছে কিন্তু ফ্রেম বাড়ালে তো পেজ ফলটা কমবে তোমরা এই রেফারেন্স লিঙ্কটা রেগেঞ্সে তোমরা কিন্তু ট্রাই মানে তোমরা কিন্তু এক্সাম্পটা ট্রাই করবে এটা আসছে কিনা অ্যাকচুয়ালি কত আসছে অবভিয়াসলি চারটের জন্য বেশি আসছে পেজ ফলটা না চার তিনটের জন্য তোমার কম আসছে ঠিক আছে সেটা কিন্তু ট্রাই করবে এটাকে তোমার ট্রাই করবে এই হচ্ছে বেলেডিস মনে বোঝা গেল

সেটা হয়তো আমি একটা দশ মিনিটের একটা বা পনেরো মিনিটের একটা ভিডিও করে আমি সেটা শেয়ার করে দেবো সেই কনসেপ্টটার নাম হচ্ছে হচ্ছে ঠিক আছে ছোট্ট একটা কনসেপ্ট আমি সেটা একটা ভিডিও বানিয়ে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো বা তোমার নোটসের মধ্যেও আছে থ্রাসিং এর কনসেপ্ট তোমরা নোটস থেকে দেখলেও এটা বুঝতে পারবে সেই নিয়ে কিছু প্রবলেম নেই ওকে তো এটা একটাই টপিক আমার এখানে বাকি আছে সেটা হচ্ছে হ্যাঁ স্যার এই যে পেজ রিপ্লেসমেন্ট গুলো পড়লাম এগুলো সবই তো মানে পেজিং এর মধ্যে পড়ে মানে যখন পেজিং প্রসেসে যখন হচ্ছে তখন সেটার জন্য হচ্ছে হুম হ্যাঁ বেশ কি মানে অ্যাভয়েড করার চেষ্টা করব পেজ রিপ্লেসমেন্ট তুমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না তোমাকে পেজ রিপ্লেসমেন্ট করতেই হবে কম আর বেশি তুমি কম করার চেষ্টা করতেছো পেজিংটার কথা বলছো হ্যাঁ পেজিংটাকে আমরা অ্যাভয়েড করব কিন্তু আমার পেজ রিপ্লেসমেন্টটা কখন দরকার পড়ে সেটা আমি বললাম পেজ ফল্ট হলেই পেজ রিপ্লেসমেন্টের দরকার আমার পেজ ফল্ট তোমার তো পেজিংও আসতে পারে সেগমেন্টেশনও আসতে পারে আমার সেগমেন্টেড পেজিং হয় জানো সেগমেন্টেড পেজিং হয় মানে পেজিং আর সেগমেন্টেশন তোমার একসঙ্গে মার্চ করে সেগমেন্টেড পেজিং বলা হয় তাকে তোমাদের সিলেবাসে নেই বলে আমি বলিনি সেগমেন্টেড পেজিং হয় যেখানে তোমার সেগমেন্টেশনের কনসেপ্ট আছে আবার পেজিংয়ের কনসেপ্ট আছে মানে তোমার দুটোর অ্যাডভান্টেজটাকে তার একটা ফ্লেভারকে ওখানে এনজয় করা হয় বোঝা গেলো মানে পেজিংয়ের যে অ্যাডভান্টেজ আর আমার সেগমেন্টেশনের যে অ্যাডভান্টেজ দুটোকে একসাথে নিয়ে তার একটা একটা এনজয় করা হয় এটা কিন্তু আর আরও বেটার পেজিং সেগমেন্টেড পেজিং ওখানেও পেজ টেবিল মেনটেন হয় সেগমেন্ট টেবিল মেনটেন হয় ওখানেও সেই ফিজিক্যাল অ্যাড্রেস থাকে লজিক্যাল অ্যাড্রেস থাকে ওটা আমি আর বলিনি আমার নোটসের মধ্যে তোকে আছে দেখতে পারো তোমরা ঠিক আছে ওটা যদি দরকার নেই যদিও কনফিউশন বাড়বে দরকার নেই আমি এটা দেখাই তোমাদের আমাদের সিলেবাসে নেই বলে সেগমেন্টেড পেজিংটাও কিন্তু একটা কনসেপ্ট এটাও কিন্তু একটা নন কন্টিনিউয়াস মেমোরি ম্যানেজমেন্ট স্কিম সেগমেন্টেড পেজিং পেজিং তো অবশ্যই সেগমেন্টেশন অবশ্যই তার সঙ্গে হচ্ছে সেগমেন্টেড পেজ সেগমেন্টেড পেজিং ওকে ঠিক আছে তাহলে আজকে শেষ করবো ঠিক আছে আজকে দেখো আমাদের শেষ হয়ে গেল মেমোরি ম্যানেজমেন্ট আমাদের ওএস জাভা অনেকটা কমপ্লিটের দিকে হ্যাঁ অনেকটা কমপ্লিটের দিকে নেটওয়ার্ক ডিভিমএসটা অনেকটা শেষ দিকে ডিভিএমএসটা স্কুলটা হয়ে গেলেন তোমার বাকি থাকবে তোমার নর্মালাইজেশন ওকে নেট আমাদের বেশি ভাবতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আর নেটওয়ার্কটাকে নিয়ে ওকে নেটওয়ার্কে তো আমরা ধরলাম লিস্ট পাঁচটা ইউনিট তো আমাদের কভার আপ হয়ে গেছে পাঁচটা ইউনিট তোমার তো কভার হয়ে গেছে আমাদের নেটওয়ার্কে নেটওয়ার্ক ডিভাইসের আমি একটা ভিডিও প্রভাইড করব নেটওয়ার্ক ডিভাইসে আমি একটা ভিডিও দিয়েছি আর অনেক আগে দিয়েছিলাম আর একটা ভিডিও দিয়ে তোমার নেটওয়ার্ক ডিভাইসটাও কমপ্লিট হয়ে যাবে আর মানে তোমার তিনটা ইউনিট বাকি আছে তো ইউনিটগুলো বেশি বড় বড় নয় এখন স্যার পড়াবো তো নেটওয়ার্ক তো ঠিক আছে

Gracias,